সুপ্রিয় দর্শক, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ চা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি শ্রীধর শেখ রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্টার সিনেমিক্সের সৌজন্যে। দর্শক, পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থল আর বাকি পুরোটাই পানি, অথচ বিজ্ঞানীদের শঙ্কা আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংঘটিত হয় তবে তা হবে পানির জন্যে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং দূষণের কারণে বিশ্বজুড়ে যখন 1 কোটির বেশি মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছে, তখনও অপরিকল্পিত নগরায়ণ, দখল আর দূষণের ছোবলে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে সুপেয় পানির আধার, বিষাক্ত হয়ে উঠছে নদী ও জলাধারগুলো। তার উপর দেশের ভেতরে এবং প্রতিবেশী দেশে উজানে অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে ভাটি দিয়ে সমুদ্রের নোনা পানি ঢুকে পড়ছে মূল ভূখণ্ডে। নোনা পানি আটকে ঘের বানিয়ে মাছ চাষের ফলে উপকূলীয় অঞ্চলে বাড়ছে নবনাক্ততা। অন্যদিকে ভূগর্ভস্থ পানির যথেষ্ট ব্যবহার আর অপচয়ে পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে নিচে, ছড়িয়ে পড়ছে আর্সেনিক, ফলে বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে রোগ বালাইয়ের প্রকোপ, ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ, বাস্তুচ্যুত হচ্ছে মানুষ, বদলে যাচ্ছে চিরচেনা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। শহরগুলোতে সুপেয় পানির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হলেও প্রান্তিক এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে কতটুকু উদ্যোগ নেওয়া হচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে, প্রতি বছর বাংলাদেশের প্রায় 70 মিলিয়ন মানুষ নিরাপদ পানির অভাবে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়, এমনকি মৃত্যুও ঘটে। দর্শক, পানির এরকম একটি চিত্রকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় টেকসই পানি নিরাপত্তার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম, সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী, বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্সের কান্ট্রি কোঅর্ডিনেটর অলোক কুমার মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক এবং ডর্প এর গবেষণা পরিচালক মোহাম্মদ জোবায়ের হাসান। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করেছে ডর্প। যাচ্ছে মূল আলোচনায়। জনাব অলোক কুমার মজুমদার, শুরুতে আপনি যদি বলেন সুপেয় পানির ভূগর্ভস্থ আধার হচ্ছে অসীম, এই যে ধারণাটাই, এটা আদৌ কতটুকু সত্য এবং বিজ্ঞান ভিত্তিক কিংবা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমি সমস্ত দর্শককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমার অর্গানাইজেশন ওয়াশ অ্যালায়েন্স এবং সীমাবীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। যেটা আমরা বলতে চাই যে ভূগর্ভস্থ পানির আধার কিন্তু আসলে অসীম নয়, সসীম, অর্থাৎ একটা নির্দিষ্ট মাত্রা আছে। আমরা যদি অনিয়ন্ত্রিতভাবে এই ভূগর্ভস্থ পানি প্রতিনিয়ত তুলতে থাকি তাহলে একটি পর্যায়ে এই পানি স্বল্পতা দেখা দেবে এবং আমাদের ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। উদাহরণস্বরূপ যদি বলা যায় ঢাকা শহরে যে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে প্রতি বছর প্রায় 3 মিটার পানি নিচে নেমে যাচ্ছে, যার ফলে ঢাকা শহরে অনেক এলাকায় কিন্তু ভূগর্ভস্থ পানি পাওয়া যাচ্ছে না। এর জন্য আমাদের প্রয়োজন একটা সমন্বিত পরিকল্পনা, কারণ আপনি ভালো করেই জানেন যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে শুধুমাত্র অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের এগ্রিকালচারের জন্য, কৃষির জন্য ব্যবহার করা হয়, আমাদের শিল্প কাজের জন্য ব্যবহার করা হয়, পরিবেশের জন্য ব্যবহার করা হয় এবং খাওয়ার পানি হিসেবে ব্যবহার করা হয় ভূগর্ভস্থ পানি। এবং খাবার পানি হিসেবে শুধুমাত্র 3 ভাগ পানিকে 2.2 মানে 2.5 থেকে 3 ভাগ পানি ব্যবহার করা হয়, বেশিরভাগই ব্যবহার করে হচ্ছে কৃষি এবং শিল্পের কারণে। সেই কারণে যদি আমাদের এই ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার এবং সঠিক উত্তোলন করা না হয় তাহলে এর বিপর্যয়টা অবশ্যম্ভাবী। সেই দিক থেকে আমি বলবো যে এর সমন্বিত পরিকল্পনা দরকার এবং পানির টেকসই নিরাপত্তার জন্যে ভূগর্ভস্থ পানির পরিকল্পিত ব্যবহারের কোনো বিকল্প নাই। জি, বিশ্বজুড়ে যখন সুপেয় পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে তখন বাংলাদেশের অবস্থানটা আসলে কি এবং কি অবস্থায় আমরা আছি, আপনি যদি একটু বিশ্লেষণ করেন? বাংলাদেশের আমাদের এখন পর্যন্ত আমাদের ভূগর্ভস্থ পানির উপরই আমরা বেশিরভাগ নির্ভরশীল, অথচ বাংলাদেশের মতো এত নদী নালা খাল বিল কিন্তু পৃথিবীর খুব কম দেশে আছে এবং যথেষ্ট বৃষ্টিপাত হয়, তারপর কেন আমরা ভূগর্ভস্থ পানির উপর সম্পূর্ণ নির্ভরশীল? ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল একটা প্রধানত কারণ যে আমাদের, আপনি সকলেই ভালো মতো অবগত আছেন যে আমাদের এই বাংলাদেশ নদী আমরা নিচের দিকে আছে, আমাদের উপরের দিকে আছে অন্যান্য রাষ্ট্র ভারত নেপাল, এবং আমাদের প্রায় 54টা নদী আছে আমাদের যৌথ নদী, যেগুলো উৎস হচ্ছে হলো নদী, সেখান থেকে পানি চলে আসে, যেহেতু তারা আমাদের প্রয়োজনের সময় তারা পানিটা ধরে রাখে, যে কারণে আমাদের এই পানির প্রবাহটা আমরা কম আসে এবং সেই কারণে আমরা কিন্তু ভূপরিস্থ পানির পরিমাণটা কম পাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই নদীগুলো স্তর
আস্তে আস্তে ক্রমশ ভরে যাচ্ছে, যে কারণে নদীর ধারণ ক্ষমতা কম থাকার কারণে যখন বেশি পরিমাণ পানি আসে তখন হঠাৎ করে চারিদিক কুলচাপ হয়ে বন্যা চলে আসে এবং সর্বশেষ পানিটা চলে যায় হচ্ছে বঙ্গোপসাগরে, যে কারণে পানিটা নিচের দিকে যাওয়ার সময়টা কম পায়। আমাদের দেশে যে সমস্ত জলাধারগুলো আছে সেগুলো আজ ক্রমান্বয়ে অপরিকল্পিতভাবে নগরায়নের ফলে ক্রমশই জলাধারগুলো কমে যাচ্ছে। আবার ঢাকা শহরে যদি দেখেন যে 42-44 খাল ছিল, এখন সেগুলো নাই, যে কারণে যদি পরিকল্পিত জলাধার না থাকে তাহলে এইটা পানি কখনোই গভীরস্থ অবস্থায় যেতে পারে, রিচার্জ হয় না। এই সুপেয় মিষ্টি পানির আধারগুলো ধরে রাখার দায়িত্বটি কার? এই যে দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে আপনি বলছেন, এগুলো দেখার দায়িত্ব কার? সত্যিকার অর্থে কোনো একক মন্ত্রণালয় কিন্তু পানির দায়িত্ব নেই। এই পানির সঙ্গে মানে যে প্রায় ১৩টা মন্ত্রণালয় কোনো না কোনোভাবে পানির সঙ্গে জড়িত। আপনি যদি খাবার পানির কথা বলেন তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে এর দায়িত্ব। পানি ব্যবস্থাপনার কথা যদি বলেন তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় হচ্ছে এই পানি ব্যবস্থাপনার দায়িত্ব। পানির যদি পরিবেশ ঠিক রাখার কথা বলেন তাহলে সেখানে পরিবেশ মন্ত্রণালয় চলে আসে। পানির প্রবাহ ঠিক রাখা, পানি নদী চলাচলের কথা তাহলে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় চলে আসে। এইভাবে দেখা যাচ্ছে যে পানির ব্যবহার, মানে আপনি বলতে চাচ্ছেন এই বহুপক্ষীয় মালিকানার কারণেই পানির সংকটটা সৃষ্টি হচ্ছে, মানে কেউ দেখছে না। বলবো যে এখানে হচ্ছে না তা বলবো না, তবে সমন্বয়ের একটি অভাব আছে, যে কারণে আমরা যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা সেদিক থেকে আমরা পাচ্ছি না। জি ধন্যবাদ, ধন্যবাদ জনাব মোহাম্মদ লিয়াকত আলী। যে বাংলাদেশ সুপেয় পানির আধার হিসেবে বিশ্বের কাছে পরিচিত সে দেশেই কেন নিরাপদ পানির কথা ভাবতে হচ্ছে? আসলে আমাদের দেশে পানিটা আমরা অনেক পাই একটা নির্দিষ্ট সময়ে, যখন আমাদের পানির প্রয়োজনটা কম, বর্ষাকালে আমাদের প্রচুর পানি কিন্তু চাহিদাটাও আমাদের তখন কম। আবার যদি অন্যভাবে দেখেন, শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজনটা অনেক বেশি তখন কিন্তু আমরা পানি পাই কম। অলরেডি আলোচনার মধ্যে এসেছে যে আমাদের বাংলাদেশের কতগুলো সীমান্ত নদী আছে যেগুলো অন্য দেশের সাথে সম্পৃক্ত। আমাদের পানিগুলো মোস্ট অফ দ্য কেস, আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা ড্রেনেজ বেসিনের মতো। আপনারা জানেন যে তিনটা বড় বড় রিভার বেসিন পৃথিবীর সবচাইতে বড়, গ্যাঞ্জেস, মেঘনা অ্যান্ড ব্রহ্মপুত্র বেসিন। এই বেসিন দিয়েই কিন্তু পানিটা আলটিমেটলি লোয়ার মেঘনা দিয়ে সাগরে যায়। যেহেতু আমরা পানিটা যখন যেভাবে দরকার সেভাবে পাচ্ছি না, সে কারণেই কিন্তু আসলে সমস্যাটা তৈরি। কারণ একটু আগে কথা হচ্ছিল গ্রাউন্ড ওয়াটার, আমাদের পানিটা গ্রাউন্ড ওয়াটারে কোত্থেকে আসে? আসে হলো ভার্টিক্যাল রিসার্চ, হরাইজন্টাল রিসার্চ। ভার্টিক্যাল রিসার্চটা হয় যখন বৃষ্টিপাত হয়, আমাদের ভূপৃষ্ঠের উপরে যদি আমরা পেভমেন্ট খুব বেশি না করি তাহলে এটা সরাসরি পার্কুলেশন হয়ে একুইফারে জমা হয়। আবার যদি লো ল্যান্ড থাকে কিংবা যদি নদী থাকে সেখান থেকে হরাইজন্টাল রিচার্জ হয়। যেহেতু আমাদের গ্রাউন্ড ওয়াটারে এখন রিচার্জ কম হচ্ছে এবং ওয়াটার টেবিল উজ্জ্বল মানে অপরিকল্পিতভাবে উজ্জ্বলের কারণে কমে যাচ্ছে, সেজন্যই আমাদের আসলে পানি ব্যবস্থাপনার উপরে জোর দিতে হবে। কেন জোর দিতে হবে? এতদিন পর্যন্ত আমরা ইন আইসোলেশন কথা বলেছি। আপনি যদি গোল 6 SDGs দেখেন, সেখানে যে 6টা টার্গেট বলা আছে সেখানে কিন্তু ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, ওয়াটার কোয়ালিটির সাথে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সম্যান, ওয়াটার ইফিসিয়েন্সি, ট্রান্সবাউন্ডারি রিভার অ্যান্ড অলসো ইকোসিস্টেম, প্রত্যেকটাকে একত্রে কথা ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। পানি নিয়ে ব্যবস্থাপনা হচ্ছে না তা নয়, পানি নিয়ে ব্যবস্থাপনা হচ্ছে বলেই আমরা এখনও পানি পাচ্ছি। তবে যে পরিমাণ, মানে আমি বলতে চাচ্ছি সেটা কি পরিকল্পনার মধ্যে আছে? মানে পরিকল্পনা তো অবশ্যই আছে, কিন্তু যতটুকু পরিকল্পনা মাফিক হওয়া দরকার ততটুকু হচ্ছে না, আরও উদ্যোগ গ্রহণের সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে, আবার আসবো। অধ্যাপক ডক্টর রুমানা হক, ইতিহাসের আদিকাল থেকে পানির সহজলভ্যতার উপর নির্ভর করে বিকশিত হয়েছে মানব সভ্যতা, গড়ে উঠেছে অর্থনৈতিক অঞ্চল, শহর, নগর, বন্দর, সব পানির উপর ডিপেন্ড করেই কিন্তু পানি পথের প্রতি প্রকল্প। আপনি যদি বলেন বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং মানুষের অর্থনৈতিক সক্ষমতার সাথে বিশুদ্ধ পানির সম্পর্কটা আসলে কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমে একটু বিশ্বের অবস্থাটা বলে তারপর আমি বাংলাদেশে আসতে চাচ্ছি। অর্থনীতিবিদ হিসাবে আমার প্রথমেই যেটা আমি বলতে চাই যে এই যে আমাদের যে পানির
স্বল্পতা বলছেন অথবা পানির যে মান এবং মানসম্মত পানিতে না পাওয়ার ফলে পৃথিবীতে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের রোগ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রোগে শোকে ভুগছে এবং এর ফলে তারা কি হচ্ছে, কর্মক্ষেত্রে তারা কিন্তু তাদের যেই পরিমাণ কর্মদক্ষতা দেখানো দরকার সেটা তারা করতে পারছে না, কারণ কিন্তু সে আসলে অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার তার নাই, সে হয়তো ডায়রিয়ায় ভুগছে। এবং এর ফলে একটি গবেষণায় দেখা গেছে যে বছরে $4 বিলিয়ন $ সারা পৃথিবীতে শুধুমাত্র প্রোডাক্টিভিটি লস হচ্ছে এই পানি এবং আপনার যে স্যানিটেশন এই দুটো মিলে এটার এই সমস্যাটা দেখা দিচ্ছে। যা যদি আমরা বাংলাদেশি টাকায় বলি, প্রায় বছরে সারা বিশ্বে $32,000 কোটি আমরা কিন্তু এই ওয়াটার স্যানিটেশন এইটার সুবিধাগুলো দিতে পারছি না বলে আমরা এই সমস্যাটা ভুগছি। আমরা যেই আজকে যে বিষয়টা, যে টেকসই উন্নয়নের আমাদের SDG যেটা 4 আমরা 6 এর কথা বলছি, যেটা পানির সাথে আমরা বলছি সেটা আর কি, এটা কিন্তু আরও অন্যান্য যে আমাদের SDGগুলো আছে অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যে আরও লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমাদের লক্ষ্যমাত্রা যদি আমরা 3 কথা বলি, যেটা আসলে স্বাস্থ্য, এখানে অবশ্যই আমি যেটা বললাম যে আমরা কিন্তু পানিবাহিত রোগে আমরা ভুগছি, যেমন ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, যে বিশেষ করে 5 বছরের নিচে যে শিশুরা আছে তারা কিন্তু ম্যালনিউট্রিশনে ভুগে এই ডায়রিয়ার কারণে, যেটা একটা মূল তাদের সমস্যা। এছাড়া মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর জন্য কিন্তু এটা একটা বিশেষ কারণ যে আমরা সুপেয় পানিটা আমরা পাচ্ছি না। আমরা যদি SDG 4 কথা বলি, যেটা কোয়ালিটি এডুকেশন, এখানেও কিন্তু আমরা দেখছি যে স্কুলগুলোতে আমরা যেহেতু কোয়ালিটি যেটা পানির সাপ্লাইটা দিতে পারছি না, সেই সাথে স্যানিটেশন, ল্যাট্রিন, আমাদের পয়ঃনিষ্কাশন অবস্থাটা কিন্তু স্কুলে আমাদের খুব সেভাবে উন্নত নাই বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি। এখানে দেখবেন আপনারা যখন বিশেষ করে কৈশোরী মানে কিশোর থেকে যখন তারা একটু বড় হয়, পিউবার্টির সময় বিশেষ করে মেয়েরা তাদের যে এই সময় স্পেশাল একটা নিড হয়, আমরা যদি সেই অনুযায়ী মেয়েদের জন্য আলাদা ল্যাট্রিনের ব্যবস্থা করতে না পারি, তাহলে কিন্তু ওই সময় দেখা যায় যে স্কুল থেকে ড্রপ আউট বিশেষ করে মেয়েদের, অর্থাৎ ঝরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। দীর্ঘদিন ধরে দেখে আসছি আসলে পানিটা শুধু খাওয়ার জন্য না, আর দৈনন্দিন কাজ, অর্থনীতি সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আরেকটা উদাহরণ দিতে চাই, সেটা হলো SDG যেটা 5, যেটা হলো জেন্ডার ইকুয়ালিটি। আপনি দেখেন আমাদের যেসব জায়গায় পানির যে অ্যাক্সেস টু ওয়াটার আমরা যেটা বলছি, অর্থাৎ যেখানে পানি যদি আমরা আনতে হয়, যেখানে পাইপড ওয়াটার নাই, সেখানে মহিলাদের কিন্তু হেঁটে অনেক দূরে যেতে হবে, তাকে পানিটা নিয়ে আসতে হয়, এটাতে কতখানি প্রোডাক্টিভিটি লস হচ্ছে, তাকে দিনের একটা বড় সময়, যদিও এখন এটা আগের চেয়ে আমাদের অবস্থা এখন অনেক উন্নত হচ্ছে, তারপরেও কিন্তু একটা ইনইকুয়ালিটি যে পুরুষদের তুলনায় পানি নিয়ে আসা এবং ঘরের কাজের জন্য এটা কিন্তু মহিলাদেরকে এই কাজটা অনেক বেশি করতে হয়। আমাদের SDG যদি আমরা 11 গোল 11 কথা বলি, সেখানেও কিন্তু আমাদের সাস্টেনেবল সিটি এবং কমিউনিটির কথা বলা আছে। একটা কমিউনিটি কিন্তু সাস্টেনেবল হবে না বা সিটিগুলো গড়ে উঠবে না যদি এই ওয়াটার স্যানিটেশন এইটাকে আমরা ভালো না করতে পারি। আর সাধারণত দেখা যায় যে একটা আমাদের যদি আমরা বিশ্বের কথা চিন্তা করি, তাহলে প্রায় 70% ওয়াটার কিন্তু আমরা ব্যবহার করি এগ্রিকালচারাল সেক্টরে, আমরা 20% ওয়াটার আমরা ব্যবহার করি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আর 10% আমরা ব্যবহার করি দৈনন্দিন যেই কাজে। কিন্তু অনেক দেশ আছে যেখানে শিল্পক্ষেত্রে যারা এগিয়ে গেছে, যেমন বেলজিয়ামের কথা যদি আমরা ধরি, তারা কিন্তু 50%-এর বেশি তারা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তারা কিন্তু পানিটা ব্যবহার করে। অর্থাৎ বিভিন্ন দেশ সে উন্নতির কোন পর্যায়ে আছে সেটাদের উপরে কিন্তু নির্ভর করবে, সে আসলে পানিটা কি এগ্রিকালচারাল ক্ষেত্রে ব্যবহার করছে না ইন্ডাস্ট্রিতে বা কনজিউমেবলস ডেইলি যে ব্যবহার করে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই পানির যে সঠিক যে সাপ্লাইটা এবং সাপ্লাই চেইনটা এটা ঠিক রাখতে হবে, এটা যদি না হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের আসবে আপনার কাছে। আবার ধন্যবাদ জনাব শামসুল আলম। পানি নিরাপত্তা নিয়ে বাংলাদেশে বেশ কিছু বেসরকারি সংগঠন কাজ করছে। বিশ্লেষকদের অনেকে বলছেন SDGকে সামনে রেখে টেকসই পানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসলে সংগঠনগুলোকে কার্যক্রমকে একটি মহাপরিকল্পনা আওতায় এনে লক্ষ্য পূরণে কাজ করতে হবে এবং এটা করতে হবে সরকারকে। আপনার বক্তব্য শুনতে চাই এবং এ ব্যাপারে আসলে সরকারের কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। একটি মৌলিক চাহিদার বিষয়ে আজকে আপনার প্রশ্ন তুলেছেন। পানি মানুষের, পানির অধিকার একটি মৌলিক অধিকার, আর পানি জীবন ধারণের জন্য যেমনি আমাদের শিল্প, কৃষি, এটা বলা হয়েছে এখানে যে এটা অত্যধিক প্রয়োজন। আসলে পানি ছাড়া তো জীবন অচল, এটা আমরা সকলেই জানি। এখন পানির যে সমস্যাগুলো হয়েছে ক্রমাগত শিল্পায়নের কারণে, আমাদের এই পানি দূষণ হয়েছে ক্রমাগতভাবে, আমরা
মাছ চাষে গিয়েছে, পানিগুলো দূষিত হয়েছে, আমরা কৃষিতে সার ব্যবহার করছি, পানি দূষিত হচ্ছে, কারণ বৃষ্টির মাধ্যমে নদী নালার মাধ্যমে এটাকে ওয়াশ আউট হয়ে বা ধৌত হয়ে নদীতে গিয়েই আমাদের নাইট্রোজেনগুলো পড়ছে। তো সব মিলিয়ে আমরা পরিবেশকে আমাদের প্রয়োজনে, উৎপাদনের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে আমরা প্রাকৃতিক সম্পদ যেমন ভূমিকে ধ্বংস করছি বা কি বলবো এটা ডিগ্রেড করছি, পানিকেও সেভাবে আমরা নষ্ট করেছি। তো আমাদের আশেপাশে যে উদাহরণগুলো দেখবেন, নদী পানি স্বচ্ছ পানি নেই, দুর্গন্ধে যাওয়া যায় না, এর মূল কারণ হলো আমাদের শিল্পায়ন এবং আমাদের বর্জ্য, মানে আপনি বলতে চাচ্ছেন যে অপরিকল্পিত শিল্প। হ্যাঁ, অপরিকল্পিত হয়েছে। তো এই হওয়ার কারণটা হলো আমাদের এই নগরায়ন, আমাদের শিল্পায়ন, আমাদের জনসংখ্যার এই যে চাহিদা মেটানো কৃষির উৎপাদনে সব মিলিয়ে চাপটা পড়েছে পানির উপরে। তো পানি তো শুধু ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করি না, শিল্প, তাছাড়া পণ্য চলাচল, আপনি নদীগুলো একসময় প্রচুর পণ্য পরিবহন করতো, জনপরিবহন করতো, সেগুলো কালক্রমে শুকিয়ে যাওয়ায় বা প্রচুর চর পড়ায় সেগুলো অনেক কমে এসছে এখন। তো এই বিষয়ে আপনি যে বলেন পরিকল্পনা কি, এখানে হলো চাহিদা তো মিটাতে হবে মানে পানির। আজকে 700 অধিক ডিপটিউবওয়েল ঢাকা শহরে পানি উঠাচ্ছে অনবরত, আমরা যেটাকে বলে ভূপরিভাগের পানি ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, আমরা মেঘনা থেকে যশোর দিয়াতে হচ্ছে পানি এনে সেটা প্রক্রিয়াকরণ, মানিকগঞ্জ থেকে পানি আনার কথা ভাবা হচ্ছে, ওখানে হলো যে গভীর তোর থেকে পানি উঠানো যায় প্রত্যেক বছর সেটা রিচার্জ হয়ে যায়, যেহেতু পানি জমে বিল এলাকা কয়েক মাস পানি থাকে। তো সে মিলে পরিকল্পনা অবশ্যই এখন আছে, এবং বিশেষ করে আমরা এই পানির বিষয়টিকে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যথেষ্ট অগ্রাধিকার দিয়েছি এর ব্যবস্থাপনায়, এবং যাতে এটাকে দূষিতকরণটা বন্ধ হয়, নদীতে আবর্জনা ফেলা না হয়, আপনার কঠিন বর্জ্য ফেলা না হয়, শিল্পের মানে কি বলবো অ্যাফ্লুয়েন্টটা যাতে ফেলা না হয়, এগুলো বলা হয়েছে। সেটা আরও জোরদার হয়েছে আপনার এসডিজি যেটা আমরা বলি ট্যাক্সি উন্নয়ন কৌশলপত্র, সেখানে 6তে এসে এই সমগ্র বিষয়গুলোকে ধারণ করা হয়েছে 8টি লক্ষ্যমাত্রায়, 6টি মূল লক্ষ্যমাত্রা আর 2টি নীতিগত লক্ষ্যমাত্রায়। এই 8টি লক্ষ্যমাত্রায় পানি ব্যবস্থাপনা, সুপেয় পানি দেওয়া 2030 মধ্যে সকল নাগরিককে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করতে হবে, এটি লক্ষ্য স্থির করা, এবং আমরা এটা অঙ্গীকারাবদ্ধ। এবং বলা হয়েছে এই নদী নালা জলাশয় পানি পর্বত পর্বতমালা জি বাস্তুতন্ত্র যেটাকে বলে ইকোলজি, এই পানি দ্বারা যা যা পরিবেষ্টিত এ সংরক্ষণের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। তো সেই লক্ষ্যে আপনারা জানেন এই ট্যাক্সি উন্নয়ন কৌশলপত্রটি আমরা আমাদের পরিকল্পনায় ধারণ করেছি, আমরা নীতিগতভাবে মেনে নিয়েছি যে আমাদের বাস্তবায়ন করতেই হবে। তো সেই লক্ষ্যে এটা হলো একদিক, আমি এটা বাস্তবায়নে আরেকটি যেটা করা হচ্ছে সরকার থেকে এই পানি কেন্দ্রিক একটি পূর্ণ পানি ব্যবস্থাপনা নিয়ে আসার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেটাকে বলি আমরা বাংলাদেশ 32 পরিকল্পনা 2100। তো এর মাধ্যমে নদীগুলোকে নাব্য রাখা, এটাকে বাৎসরিক নিয়মিত ড্রেজিংয়ে খননে নিয়ে আসা, পানি সংরক্ষণাগার তৈরি করা, হাজা মজা পুকুরগুলোকে পুনরুদ্ধার করে পানি সংরক্ষণের জন্য ব্যাপক প্রকল্প নেওয়া হয়েছে, কয়েক হাজার পুকুরকে বাংলাদেশে খনন করা হচ্ছে প্রকল্পের মাধ্যমে। কাজেই সরকার থেকে যে মূল প্রশ্নটি আপনি করেছেন যে আমরা কী করছি পানি নিয়ে, পানি নিয়ে সরকারের যথেষ্ট আমি বলবো যে সচেতনতা আছে, সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও এটাকে আমরা গুরুত্ব দিয়ে কয়েক হাজার পুকুরকে খনন করা, লেক যেগুলো আছে হ্রদ বা আমরা যেটাকে বলি বড় দিঘি সেগুলো পুনঃ খনন করা হবে। একসময় পুকুর দিঘি কিন্তু আপনারা কি এই যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তাদেরকে এই বেসরকারি সংগঠনগুলোকে কি মহা পরিকল্পনার মধ্যে আনার কি কোনো ব্যবস্থা নিচ্ছেন, কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? এই সংগঠনগুলো যে দায়িত্ব পালন করে, যেমন ওয়াশ যেটাকে বলি আমরা ইংরেজিতে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, তারা তো মানে তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে, তাদের মতো করছে না, সরকার সঙ্গেও সহযোগিতা আছে, অলোকবাবু এটা ভালো করে জানেন। স্বাস্থ্য ক্ষেত্রে অনেক প্রকল্প এই এনজিওগুলো কিন্তু বাস্তবায়ন করে, এবং এই ওয়াশের ক্ষেত্রে তাদের যথেষ্ট অগ্রণী ভূমিকা আছে, দাবিটা কিন্তু তারা সোচ্চারভাবে নিয়ে এসছেন যে জনগণকে নিরাপদ পানি দিতে হবে, নিরাপদ পয়ঃপ্রণালী ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে,
তো এই দাবিগুলো কিন্তু এদের থেকে এসছে এবং সরকার তাদের সঙ্গে সহযোগিতা অনেক কাজকর্ম যৌথভাবে করেও। আপনার কাছে আবার আসবো, যারা জুবায়ের হাসান, আপনারা তো মাঠ পর্যায়ে পানি সম্পদ ব্যবস্থাপনা এবং বাজেট নিয়ে গবেষণা করছেন, আপনাদের পর্যবেক্ষণ শুনতে চাইছি, সবার জন্য সুপেয় পানি আসলে কতটুকু নিশ্চিত করা যাচ্ছে এবং সরকারি বেসরকারি কি উদ্যোগ রয়েছে মাঠ পর্যায়ে এবং কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? সালাম আলাইকুম, ধন্যবাদ আপনাকে আজকে এই জনগুরুত্বপূর্ণ খাতকে তুলে আনার জন্য। মাঠ পর্যায়ে আমরা কাজ করতে যেয়ে বিশেষ করে যে জিনিসটা দেখেছি সেটা হলো যে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা ইংরেজিতে আর বাংলায় আমরা বলছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বা এখন প্ল্যানিং কমিশন এটাকে বলছে অভিষ্ট, এই ক্ষেত্রে আমরা যে 17টা গোল নির্ধারণ তার মধ্যে একটা হচ্ছে SDG 6। এখন এই গোলগুলোর মধ্যে কিন্তু সবগুলিতে খুব স্ট্রং কমিটমেন্ট, যেমন প্রথমটা হলো সব ক্ষেত্রে সকলের জন্য দারিদ্র বিমোচন বিলোপ করা, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্ষুধা নির্মূল করা, তৃতীয় হচ্ছে স্বাস্থ্য, চতুর্থ শিক্ষা ব্যবস্থা উন্নতিকরণ, এবং ষষ্ঠ যেটা যেটা সবাই বলেছেন যে সকলের জন্য পানি নিশ্চিত করা। এখন এই নিশ্চিত করাটা আগামী 2030 সালের মধ্যে, মানে আমাদের আছে আর মাত্র 13 বছর। এখন এই 13 বছরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি এবং কিভাবে আমরা পরিকল্পনা করছি, এটা আমরা বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আলোচনা করে যেটা জানতে পেয়েছি যে সকলেই এই বিষয়টা খুবই গুরুত্ব ধারণ করেছে, কিন্তু এটার জন্য যেই ধরনের পর্যাপ্ত বরাদ্দ দরকার এবং যেই ধরনের উদ্যোগ দরকার, আলাদা মন্ত্রণালয় বা আলাদা খাত হিসাবে যেভাবে আসতে পারতো সেই জায়গাটা একটু বাধার সম্মুখীন হচ্ছে। যেমন এখানে আলোচনা এসছে যে নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগ যে যে দায়িত্বে আছেন তারা কিন্তু এটা আলাদা খাত হিসাবে নির্ধারণ করেনি, ফলে যে বরাদ্দটা যাচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাচ্ছে, উপজেলা পর্যায়ে যাচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেই মানুষটা পানি স্যানিটেশনের সুবিধা পাবে ওনার বরাদ্দটা কিন্তু বিভিন্ন প্রকল্পের উপকারভোগী হিসাবে আসছে, তো এই জায়গাটা একটা বাধা সৃষ্টি বা চ্যালেঞ্জ আমরা বলতে পারি। আর আরেকটা হচ্ছে যে যেহেতু এটা আলাদা খাত হিসাবে চিহ্নিত হয়নি ফলে বাজেটটাও সুনির্দিষ্টভাবে তৈরি করা হয়নি। যেমন পরিকল্পনা কমিশনকে ধন্যবাদ জানাই যে বিশ্বের মধ্যে বাংলাদেশই প্রথম যে SDG-র ক্ষেত্রে একটি কাঙ্ক্ষিত খরচ নির্ধারণ করেছেন এবং সেই অনুযায়ী কত টাকা আমাদের লাগতে পারে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সেটা নির্ধারণ করা এখন যেতে পারে। কিন্তু এই যে অতিরিক্ত খরচটা লাগবে সেটা কিন্তু গত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে যোগ করে করা হয়েছে, এটাও খুব একটা প্রয়োজন কিনা সেটা একটু এখন আলোচনার বিষয় আছে যে জনপ্রতি কত বরাদ্দটা হলে জনগণের উপকার হবে। জুবায়ের হাসান, প্রান্তিক মানুষের কথা চিন্তা করে আলাদা তাদের জন্য কি কোনো বাজেটের বরাদ্দ করা হয় নাকি পুরো দেশের জন্য, সেটা নিয়ে একটি গড়পড়তা অংশ তাদের কাছে যায় না? সেটাই বলছিলাম যে আমরা এই প্রশ্নের উত্তরটি নিব তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় টেকসই পানি নিরাপত্তার বাংলাদেশ চাই, অনুষ্ঠানটি স্টার সিনেমাক্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। জনাব জুবায়ের হাসান, বিরতির পূর্বে আপনার সাথে যে কথাটি হচ্ছিল যে প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কি আলাদা কোনো বাজেট থাকে পানির জন্য কিংবা নাকি পুরো দেশের যে বাজেট থাকে সেটারই একটি অংশ সেখানে সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে যেহেতু পানি স্যানিটেশন এবং হাইজিন, যেটা আমরা ইংরেজিতে বলি ওয়াশ, এটার আলাদা কোনো খাত হিসাবে চিহ্নিত করা হয়নি, এটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে এবং সেটা জনগণের কাছে পৌঁছানো হচ্ছে। কিন্তু এটা যদি আলাদা খাত হিসাবে থাকতো তাহলে জনপ্রতি বরাদ্দটা, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে, যে একটা নির্ধারণ করা হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য তারা নির্ধারণ করে দিয়েছে যে জনপ্রতি $35 অথবা এরকম হলে একটা মানুষের স্বাস্থ্য সেবাটা সুরক্ষা দেওয়া সম্ভব, সেই ক্ষেত্রে আমাদের সেই রকম পানির স্যানিটেশন বা হাইজিনের জন্য কিছু করা হয়নি। এই জায়গাটা যদি করা হতো তাহলে বাজেট বরাদ্দর ক্ষেত্রে এবং টার্গেট নির্ধারণের ক্ষেত্রে এবং SDG লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে অনেক সুবিধা হতো। জি, আপনার কাছে আবার আসবো। আর শেষ যেটা বলছি যে এই যে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই বরাদ্দটা তো কিন্তু যাচ্ছে, আমরা যেটা ওখানে দেখেছি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সরাসরি রাজস্ব কোনো বরাদ্দ যাচ্ছে না, এই দুই জায়গাটাও একটু
আপনি কি মনে করেন এটি একমাত্র চ্যালেঞ্জ নাকি আরো কিছু চ্যালেঞ্জ আছে? না, আরো চ্যালেঞ্জ যেটা আছে, মানুষ যেমন জানেই না যে এই বরাদ্দ দিয়ে কি করবে, এটা কে কি করবে, আমার দরকার হলো পানি। জি, এমনি অবকাঠামো কতটুকু প্রস্তুত আছে? অবকাঠামো যেমন আমরা, আমাদের দেশ তো এখন শূন্যের কোঠায় উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগের ক্ষেত্রে, সেটা আমরা অনেক দূর অর্জন করেছি, বিশেষ করে উপকূলীয় এলাকা, উপকূলীয় এলাকা। কিন্তু এটা এখন সেফলি ম্যানেজ কিভাবে হচ্ছে সেটা এখন দেখার বিষয়। আসবো আপনার কাছে আবার এই ব্যাপারটি নিয়ে আরো আলোচনা করার জন্য। অ্যাডভোকেট নূরজাহান বেগম, মুক্তা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নের কথা SDG 6 বলা হয়েছে, এই লক্ষ্য অর্জনে সরকারের কি পরিকল্পনা বা উদ্যোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভি দর্শকদের, এবং ধন্যবাদ এখানে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সবার কথা আমি শুনেছি। তা আমি তো আর বিশেষজ্ঞ না, সবার কথা শুনে একটু একটু আমি বলার চেষ্টা করব। আপনাকেও ধন্যবাদ। আসলে আমার কাছে, আমি একটু প্রথমে শেয়ার করি SDG MDG নিয়ে যে এত কিছু এত কথা। আপনারা জানেন, আমরা সবাই জানি যে 17টি গোল নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে 6 নম্বর হলো পানির ব্যাপারে। তো আমার ব্যক্তিগত অভিমত হলো 6 নম্বর না, পানির ব্যাপারটা 1 নম্বর। কারণ পানির অপর নাম জীবন, আগে একসময় এই কথাটা ছিল, এখন তো সেটা না, এখন হলো নিরাপদ পানির অপর নাম জীবন। কেউ কিন্তু বলে না ভাতের অপর নাম জীবন, কেউ বলে না স্যান্ডউইচের অপর নাম বা বার্গারের অপর নাম জীবন, পানির অপর নাম, পানি শুধু না, নিরাপদ পানি, নিরাপদ পানির অপর নাম জীবন বলা হয়। অতএব পানি কতটা গুরুত্বপূর্ণ। তো এখন আমার কথা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে গত যে পানি সম্মেলন গেল 2017-তে, উনি বলেছেন যে আমরা MDG-তে ভালো করেছি, SDG-তেও আমরা অবশ্যই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করব সারা পৃথিবীতে। এবং উনি এটাও বলেছেন লক্ষ্যমাত্রার আগেই আমরা এই ব্যাপারে, আমরা আমাদের যে টার্গেট সেটা ফুলফিল করব, ওই 2030-এর অনেক আগেই। এখন আপনি যে কথাটা বলেছিলেন যে ওই যে কথাটা সমন্বিত পানি ব্যবস্থাপনা, আমি এই মুহূর্তে আপনি, আমি বলতে পারি যেহেতু আমি সরকারের, বর্তমান সরকারের একজন সংসদ সদস্য হিসেবে আছি, আমাদের বর্তমান সরকার পানিকে এত গুরুত্ব দিয়েছে এবং এত গুরুত্ব অতীতেও দিয়েছে, এখনও দিচ্ছে, যে পানির জন্য যা কিছু করার এই সরকার করেছে। আমার এই কথা শুধু আমি মুখের কথায় সীমাবদ্ধ রাখবো না, আমি আপনাকে তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে পারি। প্রথম কথা হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে শুরু করি। উনি কিন্তু, ওনার একটা স্লোগান ছিল খুব প্রিয়, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। উনি মানে নদীমাতৃকেই বাংলাদেশে পদ্মা যেমন মেঘনা যমুনার মাঝে ওনার ঠিকানা খুঁজেছিলেন, নদীমাতৃকেই বাংলাদেশকে ভালোবেসে উনি বলেছিলেন। আমাদের জাতির পিতাই কিন্তু প্রথমে 1972 সালে আন্তঃদেশীয় সীমান্ত পানি ব্যবস্থাপনা বিষয়ে যৌথ নদী কমিশন গঠন করেছিলেন, এবং তিনি স্বাধীনতার পর উনি বুঝেছিলেন যে বাংলাদেশ যেহেতু নদীবহুল দেশ, অতএব বাংলা, এই বাংলাদেশের যত উন্নয়ন কর্মকাণ্ড সব পানিকে ঘিরেই কিন্তু আবর্তিত হবে এবং পানির সাথে সংশ্লিষ্ট। এরপরে আমি বলবো যে বর্তমান সরকার কি করেছে, 1996 সালে যখন ক্ষমতায় ছিল তখন জাতীয় পানি, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অ্যাক্ট 1996 এটি বর্তমান সরকার করে। এরপরে 2 নম্বর হলো জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও পয় নিষ্কাশন নীতিমালা 1998 সালে করে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 প্রণয়ন করেছে এবং পানি আইন 2013-তে প্রণয়ন করেছে। এছাড়াও ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন অ্যাক্ট 2014 প্রণয়ন করেছে। এরপরে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো ডেল্টা প্ল্যান, প্ল্যান 21, যেটা পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনাকে টার্গেট করে কিন্তু এটা করা হয়েছে, এবং সেটাকে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে, সমতল ভূমি, তারপরে পাহাড়ি অঞ্চল এবং উপকূলীয় এলাকা, এভাবে কিন্তু ভাগ করে করা হয়েছে। এবং আমাদের প্ল্যান হলো 100 বছরে পানির প্রাপ্যতা এবং তার ব্যবহার এবং প্রতিবেশগত বিষয়সমূহ বিবেচনা রেখে কিন্তু এটা করা হয়েছে। তো সেটা সেই হিসাবে এটা 2001 থেকে শুরু হয়েছে 100 বছর, অলরেডি আরও আছে সম্ভবত 83 বছরের মতো বাকি আছে আর কি। এটা হলো আমাদের সরকারের পলিসি। এখন আরেকটি কথা বলি যে এখানে অনেক বক্তা বলেছেন যে আমাদের পানিতে, আমাদের সুপেয় পানিতে আমাদের অর্জন কত বা হেলথ স্যানিটেশনে অর্জন কত, সেটার আমি করতে চাই না, আবার বলতে চাই না। আমার কথা হলো যে আজকে আমাদের, আমরা অনেকে হয়তো বলি যে SDG যে 2016 থেকে 2030 পর্যন্ত, এর আগে ছিল 2000 থেকে 2015 MDG, ওটা ছিল সামগ্রিক উন্নয়ন, আর 2016 থেকে 2030 হলো সার্বিক উন্নয়ন। এবং আগে যেটা ছিল, সেটারই ফলো আপ কিন্তু SDG, আমি যদি ভুল না করে থাকি, এখানে আমাদের বিশেষজ্ঞরা আছেন,
তা আমার কথা হলো যে আমাদের এই বর্তমান সরকার এসডিজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এমডিজি প্রণয়নের সময় ছিল, এসডিজি প্রণয়নের সময় ছিল, এবং পানি সংক্রান্ত উচ্চ প্যানেলে উনি একজন সদস্য 11টি সরকার বা রাষ্ট্রপ্রধানদের মধ্যে। তো আমাদের, আমি যেটা বলবো যে আজকে অনেকে প্রশ্ন করে যে এসডিজি যে শুরু হলো, 2 বছর অলরেডি চলে গিয়েছে, আমাদের অ্যাচিভমেন্ট কী, আমাদের কতটুকু আমরা করেছি বা আমাদের প্রাপ্যটা কতটুকু হয়েছে। জি, নদী খালবিল জলাশয়ে হাওর প্রভৃতি মিঠা পানির আধারগুলোর দূষণ অবৈধ দখল ভরাট রোধ করা না গেলে এই এসডিজি কিংবা কোনো মানে আপনাদের টেকসই পানির নিরাপত্তা নিশ্চিত করা কোনো কিছুই আসলে আপনাদের নিশ্চিত করা যাবে না, এগুলো সব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু নানামুখী উদ্যোগ নেওয়ার পরেও দখল ও দূষণ বন্ধ করা যাচ্ছে না, ক্রমান্বয়ে দখল হচ্ছে, দূষণ হচ্ছে, এবং একটি মানে কিছু লোক এগুলো করেই যাচ্ছে চোখের সামনে, এগুলো কেন ঠেকানো যাচ্ছে না, কী কারণে এই দখল দূষণ বন্ধ হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলে নদী দূষণ যেটা আমরা এখন বুড়িগঙ্গার কথাই ধরি না কেন, তুরাগ নদী বা আশেপাশে যেগুলো আছে খুবই খারাপ অবস্থা, চোখের সামনে কিন্তু দূষণ হচ্ছে। আমরা দেখছি যে আপনার একদম পাইপ দিয়ে আপনার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, শিল্প বর্জ্য ফেলা হচ্ছে, এবং চোখের সামনেই আপনার কারা আপনার নদীর দখল করছে, সেখানে মাটি ভরাট করছে, সেখানে স্থাপনা করছে। যে বুড়িগঙ্গায় বসে এক সময় কবিতা লিখতেন তারপরেও ওই যে এই ব্যাপারগুলো, আমাদের দলীয় আমাদের যে বর্তমান সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য হলো যে এই সমস্ত দূষণ বা দখল বা এগুলো যারাই করবে না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না, এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই স্ট্রিক্ট পজিশনে আছে। সেই ব্যাপারে তারপরে হলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তো বলছেন যে দখলবাজদের কিংবা এদের জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু মাঠ পর্যায়ে যাদের দেখবার কথা তারা তো বাস্তবায়ন করছে না, যাদের এখন বাস্তবায়ন করা হচ্ছে তারা তো বাস্তবায়ন করছে না। এটা ঠিক, যেমন এসডিজি তারপর চোখের সামনে ভালো নদী তুরাগ নদী এগুলো দখল হচ্ছে, এসডিজি বাস্তবায়ন শুধু সরকারের পক্ষে সম্ভব না, একদম সরকারি বেসরকারি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর এটার সাথে সংশ্লিষ্ট থাকবে, প্রত্যেকের সহযোগিতায় কিন্তু এটা আমরা অর্জন করতে পারবো। আমার কথা যেটা আপনার যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো যাদের চোখের সামনে এগুলো হচ্ছে, যাদের এগুলো দেখভাল করার কথা, কিন্তু ওনারা কিন্তু কিছু করছে না। সরকারি প্রতিষ্ঠানগুলো যে দেখছে না তাও না, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো দেখছে এবং যেখানে তাদের এটা চোখের মধ্যে পড়ছে চুপচাপ থাকছে, তাদের সামনে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে, অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ওই লোক দেখানো কিছু আপনার যে ভেঙে চুরে দিয়ে আসে এটাও আমি পরের দিন হয়ে যায়, এটাও আমি বলি এটা যে সরকারি লোকেরাই করে তাও কিন্তু না, এটার মধ্যে কোনো সরকারি বেসরকারি যারাই করুক, হ্যাঁ অনেকেই কিন্তু করছে এটা, যেই করুক সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেওয়ার পরেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স এই ব্যাপারে, তারপরেও এই কাজগুলো কেমন, এবং কোন কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি হয়তো জানবেন, ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যে কথাটা বলছি যে আমাদের টেকসই উন্নয়ন যে 2 বছর পেরিয়ে গেল, এটা জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের এসডিজি সূচক এবং ড্যাশবোর্ডসের রিপোর্ট 2017 অনুযায়ী বাংলাদেশের স্কোর হলো 56.2 এই যে মানে 2 বছর গেল, তা এখনও তো আরও বাকি আছে 13 বছর, 2 বছরে 56.2, তাহলে এখন যদি আমরা 80% দিই তাহলে বাকি বছরগুলো কী করবো, 13 বছর তো পরেই আছে। তা আমি মনে করি যে অবশ্যই এটা আমরা আশায় বুক বাঁধতে পারি এবং খুব ভালো একটা রেজাল্ট, এমডিজি আমরা ভালো করেছি, এসডিজিতে আমরা আরও ভালো। জি ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো জনাব অলোক কুমার মজুমদার। এই প্রসঙ্গেই আসি যে দখল দূষণ ভরাটের ফলে পানির আধারগুলো হারিয়ে যাচ্ছে, ফলে একদিকে বন্যা দেখা দিচ্ছে, অন্যদিকে পর্যাপ্ত আধারও হবে, পানিগুলো আমরা রাখতে পারছি না, সেগুলো সাগর দিকে চলে যাচ্ছে, ওদিকে স্যালাইন ওয়াটার কিংবা স্যালাইন পানি ঢুকছে ভিতরে, খরা মৌসুমে দেখছি পানির স্রোত কমে গেলেই স্বাভাবিক ব্যাপার আপনার পানি নোনা পানি ঢুকে যাচ্ছে অনেক ভিতরে। এগুলো কিন্তু আসলে সুপেয় পানির নিশ্চয়তার ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা, এর সমাধান কী? ধন্যবাদ আপনাকে। আমি আপাতত সঠিকভাবে বলেছেন আসলে যে প্রতিনিয়ত আমাদের ভূগর্ভস্থ বা ভূপরিস্থ দুই পানি কিন্তু মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। প্রথমত আসি যে ভূপরিস্থ পানি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রচণ্ড মাত্রায় দূষণ হয়ে যাচ্ছে এবং এবং বিশেষ করে নদীগুলো কিন্তু দখল হয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই নদী দখল বলেন আর দূষণ বলেন এরা সব কিন্তু বৃত্তশালী সংস্থা গ্রুপ থেকে করছে, কোনো দুস্থ গরিব গিয়ে কিন্তু এই দূষণের খুব বেশি করে অবদান রাখে না, এরা বৃত্তশালী পরিবর্তে এত শক্তিশালী অনেক সময় এরা অনেক কিছু পরিবর্তন করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এই নদী এবং আমাদের সরকার কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেষ্ট, এ ব্যাপারে কিন্তু সন্দেহ নেই।
সর্বোচ্চ লেভেল থেকেও এ ব্যাপারে প্রচন্ড রকম নির্দেশনা দেওয়া আছে যে কোনো রকমের দূষণ। জি, সেটাই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেও যারা বাস্তবায়ন করছে না তারা কত দুঃসাহস দেখাচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে দেখেন আমাদের যে চারপাশে ঢাকা শহরের চারপাশে যে নদীগুলো আছে, বালু নদী বলেন, বুড়িগঙ্গা বলেন, বুড়িগঙ্গা নদীতে এখন যেটা টেকনিক্যালি বলা হয় বিওডি, বায়োলজিক্যাল ডিজলভড অক্সিজেন, এটা এত নিচে নেমে গেছে, একেবারে নিচে নেমে গেছে, যেখানে কোনো মৎস্য বা কোনো মৎস্যজাত প্রাণী বেঁচে থাকার কথা না, বেঁচে থাকার কথা। একই অবস্থা বালু জাতে। এটার প্রধানত কারণ হচ্ছে শিল্প বর্জ্য যেখানে ওখানে চলে যাচ্ছে। আপনি দেখেন, যদিও আমি ধন্যবাদ জানাই সরকারকে, ট্যানারিটা এখান থেকে সরাই নিয়ে গেছে, সরাই নিয়ে হয়তো সাভারে চলে গেছে, আরেকটি নদী দূষণের এখানে দূষণের মুখে পড়ে গেল, সরাই নিয়ে ওখানে সেন্ট্রাল একটা ইটিপি করার কথা এবং সেন্ট্রাল ইটিপি অনুযায়ী সেখানে পানি শোধন করে তারপরে নদী দেওয়ার কথা। কিন্তু আইন আছে কিন্তু বাস্তবায়নটা হয় না, এটা সবচেয়ে বড় বড় একটা সমস্যা। এই এই গেল। আরেকটা হচ্ছে আমাদের যে মনুষ্য বর্জ্য, যেটা আমরা বলি ফিকাল স্ল্যাশ, এই যে সমস্ত আমরা টয়লেট ব্যবহার করি, আজকে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং আমাদের আছে, আপনি ঢাকা শহরে বিভিন্ন গুলশান বারিদানার মতো পর্ষা এলাকায় দেখেন না কেন, অত্যন্ত চমৎকার টয়লেট, কিন্তু তাদের সেফটি নেট আলটিমেটলি গুলশান লেকের সাথে কানেক্টেড করে দেওয়া আছে। এই ফিকাল স্ল্যাশটা যেহেতু ঠিক মতন শোধন হচ্ছে না, ঠিক মতন ব্যবস্থাপনা হচ্ছে না, যার ফলে আমাদের ভূ উপরিস্থ পানি দূষণ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন এনে আসছে, কেমিক্যাল কন্টামিনেশন আছে আমাদের এই এ থেকে। তারপরে হচ্ছে যে অনিয়ন্ত্রিতভাবে আমাদের পেস্টিসাইড ব্যবহার করছে কৃষিক্ষেত্রে। এই কৃষিক্ষেত্রে পেস্টিসাইডে যখন ব্যবহার করা হয়, এর একটা বৃহৎ অংশ ধুয়ে আলটিমেটলি এটা পানির মধ্যে চলে যাচ্ছে এবং পানিটা দূষণ হয়ে যাচ্ছে। এই বহুমাত্রিক পানি দূষণের ফলে আমাদের এই ভূ উপরিস্থ পানি ব্যবহার করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারপরে এবার আসেন যে ভূ গর্ভস্থ পানি যেটা আছে, এটার এক দুটো লেয়ার আছে। একটা হচ্ছে বলা হয় শ্যালো অ্যাকুফায়ার, একটা হচ্ছে ডিপ অ্যাকুফায়ার। শ্যালো অ্যাকুফায়ারে আমাদের আর্সেনিক কন্টামিনেশনের কারণে আমরা খাবারের জন্য সেইটা ব্যবহার করতে পারি না। আবার অনিয়ন্ত্রিতভাবে যে টিউবওয়েল গাড়া হয়, যে বিভিন্নভাবে টিউবওয়েল পোঁতা হয়, যে কারণে আমাদের এখানে একটা ডিপার লেভেলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, অনিয়ন্ত্রিত টিউবওয়েলটা যদি বসানো না করা যায়, তাহলে একসময় দেখা যাবে যে এই শ্যালো অ্যাকুফায়ারের পানিটা আবার ডিপ অ্যাকুফায়ারে চলে যাচ্ছে এবং সেখানেও একটা কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা আছে। সরকারি পর্যায়ে আপনার পানি সম্পদ নীতিমালা, এটা বহুদিন ধরে আলোচনা করা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু এই ব্যাপারে আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। কার্যকর পদক্ষেপ যে নাই কিন্তু না, আমি মনে করি যে বাংলাদেশ সরকার কিন্তু যুগান্তকারী পদক্ষেপ নিয়ে, সেটা হচ্ছে একটা পানি আইন তৈরি করেছে তারা একটা। সেই পানি আইনে কিন্তু পরিষ্কার করে বলা আছে পানির ব্যবহারটা কীভাবে হবে। প্রথমে কিন্তু জলাভূমি আইন করা আছে, জলাভূমি আইনও করেছে, পানি আইন করেছে, তারপরে পানি নীতিমালা আছে এবং পানি আইনের অধীনে আবার পানি বিধিমালা করেছে। আইনের দিক থেকে কিন্তু সরকার যথেষ্ট করছে এটা আমি বলি, কিন্তু প্রবলেমটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে আইনের প্রয়োগটা নিয়ে, প্রয়োগটা যথাযথভাবে হচ্ছে না। এখন যেমন বলা আছে পানি আইন করা আছে সবকিছু, কিন্তু সেটার ব্যবহার হচ্ছে না, কিংবা বাস্তবায়নটা সঠিকভাবে হচ্ছে না। জনাব মোহাম্মদ লিয়াকত আলী, টেকসই পানি নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? আপনি শুরু করেছিলেন একটা শব্দ দিয়ে, সেটা বা একটা বাক্য দিয়ে, যে আগামীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটা পানির জন্য, সুপেয় পানি। আমি একটু অন্যভাবে কথাটা বলি, আমরা বাংলাদেশে আমাদের একটা পারসেপশন হচ্ছে, আমরা যদি কোনো একটা জিনিস খুব সস্তায় বিক্রি করি তাহলে কিন্তু আমরা বলি পানির দরে বিক্রি করে দিয়ে আসলাম, পানির জলে বিক্রি করে দিয়ে। তার মানে হচ্ছে যে পানি যে একটা এত বড় মূল্যবান রিসোর্স সেটাকে কিন্তু আমরা রিয়েলাইজ করছি না। তার মানে আমাদেরকে চিন্তা চেতনায় ভ্যালুয়েশন অফ ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলোকদা একটা কথা ভালো বলেছেন যে ওয়াটার অ্যাক্ট 2013 সালে হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এই একটা বাস্তবায়ন করতে গেলে যে বিধিমালাটা দরকার সেটা কিন্তু এখনও খসড়া হিসাবে রয়ে গেছে। আমি এখানে আসার আগে একটু খোঁজ নিয়ে এসেছি যে এটা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়েছে, কিন্তু এটা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় আছে। এইটা যতক্ষণ পর্যন্ত আমরা হাতে না পাবো, তাহলে ওই লোকাল পর্যায়ে যে কথাটা আপনি বারবার বলার চেষ্টা করছেন যে উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চলের জন্য কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে রুরাল এবং আরবান কনটেক্সট, অথবা আপনি যদি বলেন হার্ড টু রিচ এরিয়া। কারণ আপনি ঢাকা শহরের জন্য বড় বড় প্রকল্প কিন্তু এখন হচ্ছে, কারণ টু শিফট ফ্রম গ্রাউন্ড টু সার্ফেস ওয়াটার। কিন্তু এটা যদি আমি যোগ করি তাহলে দেখবো যে আমার ন্যাশনাল যে বাজেট এখানে কিন্তু ইনক্রিজিং ট্রেন্ড দেখাবে।
কিন্তু আপনি যদি আবার এভাবে চিন্তা করেন যে কতটুক শহরে আবার কতটুক গ্রামে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ঠিক পরিমাণ বরাদ্দ গ্রামের জন্য বা উপকূলীয় অঞ্চলের জন্য হচ্ছে না। কারণ ওখানে গ্রাউন্ড ওয়াটারও কিন্তু সবসময় পাওয়া যায় না, মিষ্টি পানি তো পাওয়াই যাচ্ছে না। আমরা পুকুর খনন করেছিলাম, সেখানে পন্ডস অ্যান্ড ফিল্টার দিয়েছিলাম, কিন্তু সেই পুকুর মাছের ঘেরের থেকে সিপেজ হয়ে লবণ পানিতে আমার সোর্সটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ওখানে আমাকে লাক্সই এবং টেকসই প্রযুক্তি প্রতিনিয়ত করতে হবে। কারণ যেই কন্ডিশনের কথা আমি বলছি, আজকে যেখানে লবণাক্ততার পরিমাণ 10, দুই বছর পরে সেটা 15 হয়ে যাবে। তা আমাকে ওই কনটেক্সটটা মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। আমি একটা ছোট্ট উপাত্ত দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ওয়াটারের অ্যাক্সেস হচ্ছে 97% অ্যাকর্ডিং টু MDG, কিন্তু SDG-তে এসে এই লাস্ট যে JMP রিপোর্ট সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে, সেখানে দেখবেন যে আমাদের জুলাইতে যেটা প্রকাশিত হয়েছে, আপনি সেখানে দেখবেন আমাদের যখন আমরা সেফ ওয়াটারের কথা বলবো, ইট বিকামস 65%। তার মানে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু আরও 6% মনে হয় এটা কিন্তু আমাদের আরও বেড়ে গেল। আবার উল্টাভাবে যদি দেখেন যে আমরা এখন অনেক হ্যাপি পৃথিবীর অনেক দেশের চেয়ে এই সাবকন্টিনেন্টে, যে আমাদের ওপেন ডেফিকেশনের মাত্রা হচ্ছে এখন জিরো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। কিন্তু আপনি যদি যেই মানুষটাকে আপনি এত কষ্ট করে এতদিন পরিশ্রম করে একটা বদ্ধ জায়গার মধ্যে, একটা পিটের মধ্যে আনলেন, একটা ঢাকনার মধ্যে আনলেন, সেই পিটটা যখন ভরে যাবে তখন কী হবে? এখন যেটা সময় আসছে যে কী করে আমাদের এই পিটকে খালি করা যাবে এবং এই পয়বর্জ্য কীভাবে সম্পদে রূপান্তর করা যাবে। দেয়ার আর সাম গুড এক্সাম্পলস ইন বাংলাদেশ, অনেক প্রতিষ্ঠান ফিকাল সারাস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, তারা এই একটা মানে বর্জ্যকে সম্পদে রূপান্তর করে এটাকে কো কম্পোস্ট সার হিসাবে বাজারে বিক্রি করছে কৃষকের কাছে। তার মানে দেয়ার আর এক্সাম্পলস। আমরা যদি একটু সচেতন হই, আর যেহেতু আমরা আজকে গোল 6 নিয়ে কথা বলছি, আমরা যখন ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স বলবো, শুধুমাত্র আমরা বড় বড় ড্যাম, বড় বড় এম্বাকমেন্ট, বড় বড় ওয়াটার ম্যানেজমেন্ট রিভার ট্রেনিং প্রজেক্টের কথা বলবো না, কারণ দেয়ার ইজ এ কম্পিটিশন বিটুইন ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি অ্যান্ড অলসো দি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। আমাদের মাথায় রাখতে হবে চিন্তার মধ্যে, যখন আমরা প্ল্যান করব তখন যেন ওয়াশ এবং ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট একসাথে চলতে পারে। কারণ আপনি হাইজিনের কথা যদি আমরা বলি, আজ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না এটা কার এককভাবে দায়িত্ব। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়েরও হতে পারে, এটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিরও হতে পারে, এটা কার হবে এটা আমরা জানি না। বাট আমরা নিজেরা চেষ্টা করছি এই কাজটা সামনের দিকে আগায় নেওয়ার জন্য। জি ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, এই যে আমরা জানি উপকূলীয় অঞ্চলগুলোতে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। দেখা যায় যে আপনার এক বালতি পানি 3 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছে এবং সেটাকে মেপে সারাদিন খাচ্ছে, অথচ নগরে আমরা নানাভাবে পানির অপচয় করছি, যথেচ্ছ ব্যবহার করছি, এমনকি বৃষ্টির পানি ব্যবহার যে বিপুল সম্ভাবনা রয়েছে, অনেকবার কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে বর্ষার সময় পানিটাকে প্রতিটা বিল্ডিং কীভাবে সুন্দরভাবে আমরা রেখে দিতে পারি যেটা ব্যবহার করা যায়, কিন্তু সেগুলো আসলে কার্যকর পদক্ষেপ। আমি আসলে যে কথাটা বলতে চাইছিলাম সেটা আপনিই বলে দিলেন, সেটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে আর শহরের সাথে কম্পারিজনটা আপনি করেন, ঢাকা শহরে 1000 লিটার পানি, 1000 লিটার পানি আমরা পাই 10 টাকায়, কিন্তু আপনি যদি উপকূলীয় অঞ্চলে যান সেখানে 20-22 গুণ বেশি দাম দিয়ে সমপরিমাণ পানি লোকজনকে জোগাড় করতে হচ্ছে, তারপরেও পাচ্ছে না। ওখানে আমরা মাইক্রো লেভেলে কিছু কাজ আমরা করি ওয়াটার এইড থেকে, সেখানে আমরা দেখেছি যে তাদের একটাই বক্তব্য হচ্ছে যে আমরা ভাতের কষ্টে আর মারা যাব না, আমরা যদি কোনোদিনও কোনো কারণে অ্যাফেক্টেড হই বা এই জায়গা ছাড়তে হয় সেটা হবে পানির জন্য। জি, এটা কিন্তু তাদের মুখের কথা। আপনি মানে এই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে ভ্যালুয়েশন অফ ওয়াটার, এক বেলা ভাত খেয়ে বাঁচা যায় কিন্তু পানি না খেয়ে থাকা যায় না, সেটাই আর কি। আর এই যে উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জটা আরো ব্যাপক এই কারণে, কারণ আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, স্যালাইন ওয়াটার ঢুকে যাচ্ছে সামনে, আস্তে আস্তে সারফেসে এবং গ্রাউন্ড ওয়াটার দুই জায়গায় হয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে আরেকটা অ্যাডেড প্রবলেম আছে, সেটা হচ্ছে আর্সেনিক এবং আয়রন। জি, অতিরিক্ত আয়রন এবং আর্সেনিক গ্রাউন্ড ওয়াটারে, তার মানে সুইট ওয়াটার অ্যাভেলেবল ইন দ্য গ্রাউন্ড ইজ ভেরি লিমিটেড। সো আমাদেরকে এখনই চিন্তা করতে হবে ওই সমস্ত রিমোট এরিয়ার জন্য কী ধরনের পরিকল্পনা নেওয়া দরকার, তা না হলে আমরা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের চাপটা আমাদের কাছে নিয়ে আসছি। কেমনভাবে? আপনি যদি উপকূলীয় অঞ্চলের লোকজনের কাছে যান, আপনি দেখবেন ওখানে অনেক নির্দিষ্ট সময়ে ছাড়া বেশ একটা সময় কিন্তু ওখানকার যারা পুরুষ মানুষ তারা কিন্তু মাইগ্রেট করে বিভিন্ন জায়গায়,
তারা চলে আসে ঢাকাতে, আপনি বস্তিতে যান ইন্টারভিউ করেন, দেখবেন যে তারা ওখানে থাকতে পারছে না, তাদের ফ্যামিলিটাকে রেখে আসছে, তারা এখানে চলে আসছে, কেউ রিক্সা চালায়, কেউ হয়তো ডে লেবারের কাজ করে। সো আমরা কিন্তু এইগুলো যদি প্রপার অ্যাড্রেস না করি তাহলে দেয়ার উইল বি এ ক্লাইমেট মাইগ্রেশন। জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর রুমানা হক। বিশেষজ্ঞরা বলছেন অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব প্রাপ্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে বাংলাদেশে তীব্র পানি সংকট দেখা দেবে, ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে দেশ। আপনি যদি বলেন এই সংকটগুলোর সমাধানে আসলে কি করার আছে? প্রথমেই যেটা বলবো যে আসলে সরকারের উচ্চ পর্যায়ের অবশ্যই কমিটমেন্ট আছে, তবে সেই কমিটমেন্টের জায়গাটাতে স্থির থাকতে হবে। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসগুলো ছিল এগুলোকে আমরা এখন বলি যেগুলো লো হ্যাঙ্গিং ফ্রুট, এগুলো কিছু কিন্তু সহজেই অর্জন করা গেছে। এখন যখন আমরা এসডিজির কথা বলছি এটা কিন্তু অত সহজ নাও হতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমন্বিত সকলের একসাথে সমন্বিতভাবে এই কাজটা করতে হবে। তো প্রথমে যেটা বলছিলাম যে সরকারের থেকে যে উচ্চ পর্যায়ের যে কমিটমেন্ট এটা থাকতে হবে, বিশেষ করে অর্থায়নের ক্ষেত্রে। অর্থাৎ যেটা জুবায়ের ভাইয়ের আগে একবার এটা ইঙ্গিত করেছিলেন যে আমরা স্বাস্থ্য খাতে বা অন্যান্য খাতেও কিন্তু আমরা দেখি যে কী পরিমাণ অর্থের প্রয়োজন আছে এবং কি পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে, ক্রমান্বয়ে অর্থটা আসলে আগামী 2030 সাল পর্যন্ত কি পরিমাণ প্রয়োজন হবে এটার কিন্তু একটা দিক নির্দেশনা আছে, যার কারণে কি পরিমাণ ডেফিসিট বা গ্যাপ রয়ে গেছে এটা কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই ওয়াটার স্যানিটেশনের ক্ষেত্রে যদিও জুবায়ের ভাইদের একটা গবেষণা আমি দেখলাম, ওনারা বলছেন যে জনপ্রতি প্রতি বছর 500 টাকা করে প্রয়োজন, যেখানে জনপ্রতি প্রতি বছর আসলে মাত্র 50 টাকা করে পাচ্ছে, যেখানে 450 টাকাই আসলে গ্যাপ থেকে যাচ্ছে। তবে এটা আরও বড় পরিসরে এই ক্যালকুলেশনটা বা এই মেজারমেন্টটা হওয়া উচিত, যে আসলে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট যেরকম করা হয় সেরকম ওয়াশ একটা যদি অ্যাকাউন্ট হয় যে বিভিন্ন খাত থেকে আসলে কত টাকা বরাদ্দ হচ্ছে এবং কত টাকা প্রয়োজন রয়েছে, গ্যাপটা কত এবং গ্যাপটা কীভাবে আসলে আমরা মিটিগেট করব, কোন কোন সোর্স থেকে আসবে, এই ক্যালকুলেশনটা হওয়া দরকার। এবং সেইভাবেই কিন্তু অর্থটা বরাদ্দ হওয়া উচিত, কোন পর্যায়ে কাকে কিভাবে দিতে হবে। যেমন এখন যেটা একটা বলা হচ্ছে যে খুব প্রজেক্ট বেসড একটা অ্যাপ্রোচে অর্থায়ন করা হচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু তখন সাইলোতে প্যারালালি আপনি এই প্রজেক্ট এভাবে অর্থায়ন করছেন। একটা হলিস্টিক একটা প্ল্যান যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ওইভাবে টার্গেট সেট করে সেইভাবে কিন্তু অর্থায়ন করা সম্ভব হয় না। প্রজেক্ট বেসড অ্যাপ্রোচের যেই সমস্যাগুলো হয় যে প্রজেক্ট শেষ হয়ে গেল আপনি তখন অন্য একটা দিকে ঝুঁকে পড়লেন, সেই সম্ভাবনাটা সবসময় থাকে। আরেকটা যেটা আমরা বারবার বলছি সবার আলোচনা থেকে চলে আসছে যে এই ওয়াটার এবং স্যানিটেশন এটাকে শুধু এই ওয়াশের ক্ষেত্রে চিন্তা না করে বিয়ন্ড আমাদেরকে চিন্তা করতে হয়। আরও যে মন্ত্রণালয়গুলো আছে যেটা আপনারা বলছেন যে হয়তো 13টা মন্ত্রণালয়ের সাথে জড়িত, কাস কোথায় কী দায়িত্ব এই বাউন্ডারিটা নির্ধারণ করতে হবে এবং কীভাবে তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে আমরা একসাথে কাজ করতে পারি এটা বের করতে হবে। যেমন আমি প্রথমে বলছিলাম যে এডুকেশন, এগ্রিকালচার, জেন্ডার ইকুইটি, সিটিজি আরবানাইজেশন, এই সবগুলোর যে গোলগুলো আছে কোনটা কোন মন্ত্রণালয়ের অধীনে আছে এই সবগুলো মন্ত্রণালয়কে এনে কে কোন কাজটা করবে সমন্বিতভাবে যতদিন আমরা করতে না পারবো ততদিন কিন্তু আসলে এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা যখন সমন্বয়ের কথা বলি তখন আমরা একটা কমিটি করে ফেলি, হ্যাঁ, কিন্তু এই কমিটি যখন করা হয় এই কমিটিটাকে ফাংশনাল করাটা হয় হচ্ছে সবচেয়ে কঠিন, যে কমিটি শুধু করলেই হবে না, আসলে কমিটিটাকে কিভাবে গতিশীল করা যাবে সমন্বয় করার প্রয়োজন পড়ে। তো সুতরাং আমি এটা বলবো না যে একটা কমিটি করলেই সমস্যার সমাধান হবে, সুতরাং এটা বের করতে হবে আসলে কিভাবে এটাকে সমন্বিতভাবে এই কাজটা করা যেতে পারে। লোকাল লেভেলের এনগেজমেন্টটা খুব দরকার, যে আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির কথা বলেন যে যেটা ভাই বলছিলেন পলিউশন হচ্ছে, কৃষিক্ষেত্রে আমাদের কীটনাশক চলে যাচ্ছে, ইন্ডাস্ট্রির যে আবর্জনাগুলো চলে যাচ্ছে, এই যে অ্যাওয়ারনেস মানুষের মধ্যে মাস অ্যাওয়ারনেস যেটা তৈরি করা দরকার যে আসলে কী পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হবে, কীভাবে এটা পানির সাথে চলে যাচ্ছে, এগুলোর জন্য আসলে আমরা যদি আমরা জনগণকে সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু অ্যাওয়ারনেসটা হবে না। সরকারের একার পক্ষে কিন্তু শুধুমাত্র অর্থায়ন করলেই হবে না, অর্থটাকে এফিশিয়েন্টলি যেমন সরকারকে এটা ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে সে সাথে জনগণকেও কিন্তু সচেতন হতে হবে যে যার যেখানে যার দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যদি সে মানে সঠিকভাবে পালন না করে তাহলে কিন্তু এই বিষয়গুলো রয়ে যাবে এবং উপকারগুলো আসলে পাওয়া যাবে। জি আপনি মনে হয় ছোট্ট করে অ্যাড করি, আমাদের এখানে ডক্টর শামসুল আলম সদস্য পরিক্রমা কমিশন সিনিয়র সচিব মহোদয় আছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সম্ভবত আমাদের দুটো দ্বিবার্ষিক পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়েছেন এবং আপনার ওখান থেকেই একটি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বের হয়েছে যেখানে আপনি দেখাচ্ছেন
যে আমাদের শুধুমাত্র এসডিজি টার্গেট 6.1 এন্ড 6.2 এই দুইটা অর্জন করার জন্য 2017-18 সালে আমার দরকার ছিল 88 বিলিয়ন ডলার টাকা, এবং 18 সালে দরকার হবে 93 বিলিয়ন টাকা। এটা আপনার আমি অত্যন্ত ধন্যবাদ যে এই অঞ্চলে সম্ভবত আপনি এটা প্রথম আমাদেরকে দিয়েছেন। জি, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই গত অর্থ বছরে পেয়েছি সরকারি যে প্রজেক্টগুলো থেকে এখানে 48 বিলিয়ন টাকা, অর্থাৎ এখনও হিউজ গ্যাপ রয়ে গেছে। এখন আপনি আমরা আশা করব যে এই গ্যাপটা যাতে আরও ক্রমান্বয়ে কমে আসে। জি, এই প্রসঙ্গটা নিয়েই আমরা ডক্টর শামসুল আলম আপনার কাছে আসছি। কয়েকজনের বক্তব্যে উঠে এসছে যে ব্যাপক রকমের বাজেট ঘাটতি রয়েছে, যতটুকু বাজেট প্রয়োজন কিংবা যতটুকু বাজেট দরকার ততটুকু আসলে বরাদ্দ করা হচ্ছে না, এবং আপনিও কিন্তু উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে যেটা আমাদের অলোক কুমার মজুমদার বললেন যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় আপনি 2017-18 সালের জন্যে 88 বিলিয়ন টাকা বরাদ্দের কথা বলেছেন, কিন্তু বাস্তবে আসলে 48 বিলিয়ন টাকা আছে। সত্য যে আমাদের সম্পদের অপর্যাপ্ততা আছে নিয়ে তো আর দ্বন্দ্ব নেই, এবং বহু চাহিদা তার প্রেক্ষিতে আমাদের সম্পদও আমরা বাড়াচ্ছি, এ কথা সত্য। আমাদের এই যে ট্যাক্স উন্নয়ন অভিষ্ট আমাদের উপরে আসলো, আমরা প্রতিশ্রুতি এটি বাস্তবায়ন করতে হবে। 169টি লক্ষ্যমাত্রা, প্রত্যেকটির জন্য কিন্তু টাকা দরকার। তো সেক্ষেত্রে এই এসডিজিতে বলা আছে আন্তর্জাতিক বিশ্ব, উন্নত বিশ্ব তারা তাদের দেশজ আয়ের 0.7% প্রভাব করবে এই অনুন্নত দেশগুলোর দিকে। জি, তো সেটা আমাদের দাবি থাকবে। আমরা হিসেবটা এই জন্যেই একেবারে লক্ষ্যমাত্রা অনুযায়ী হিসেব করছি, এই জন্যেই যে সারা বিশ্বকে বলা যে আমরা এই আছে সামর্থ্য, তোমাদের যে প্রতিশ্রুতি তোমরাও সেটা পালন করো। জি, এই সাবজেক্টটাকে সরকার কতটুকু গুরুত্ব দিচ্ছে কিংবা আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন পানি নিরাপত্তার বিষয়টি? আপনারা সবার আলোচনায় বুঝতে পেরেছেন সরকারের দিক থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য বললেন যে আমরা একটা ডেল্টা পরিকল্পনা করেছি। এটা বাংলাদেশে অতীতে হয় নাই, এই অঞ্চলও এই ধরনের বৃহৎ পরিকল্পনা দীর্ঘমেয়াদে হয় নাই, যেখানে সমুদয় পানি ব্যবস্থা নাকি সামনে নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে সমন্বিতভাবে কৃষি, আমাদের পরিবেশ, আমাদের শিল্পায়ন এবং নগরের পানি সরবরাহ, ড্রেনেজ, এই সবটাকে একত্রে এনে আলোচনা করা হয়েছে, সুনির্দিষ্টভাবে পরামর্শ রাখা হয়েছে কি অর্থের প্রয়োজন হবে সেটি সেখানে বলা হয়েছে। বলা হওয়ার অর্থ হলো যেমন আজকে অলোকবাবু সুন্দরভাবে বলতে পারতেছেন যে 88 বিলিয়ন বলেছেন, পেলাম 48, এই যে জবাবদিহিতার একটা কাঠামো কিন্তু দাঁড় হয়েছে আমাদের সামনে। তো সেদিক থেকে সরকারি প্রয়াস কিন্তু যথেষ্ট অগ্রসর। মূল সমস্যা যে কথাটা আপনি একটু বারবার বলতে চাচ্ছিলেন সেটাও যথার্থ, যে আইন আছে, বিধি আছে, কিন্তু অনেক সময় বাস্তবায়ন দেখি না, এটাও যেমন সত্য। আর আরেকটি সত্য হলো লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক যদি স্বপ্নিতভাবে তারা দায়িত্বটা পালন না করে, প্রত্যেকের পিছনে পুলিশ লাগিয়ে কোনো আইন বাস্তবায়ন কোনো দেশেই সম্ভব না, সেটা কমিউনিস্ট দেশেও সম্ভব হয়নি, যে কারণে কমিউনিস্ট ব্যবস্থাটা কিন্তু শেষ পর্যন্ত সার্থক হয়নি। শামসুল আলম, বিশেষজ্ঞদের অনেকেই বলছেন সরকার কেন্দ্রীয়ভাবে বহু উদ্যোগ নিচ্ছে ঠিকই, কিন্তু স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজকে যথাযথ সম্পৃক্ত করতে না পারে এই যে ভালো উদ্যোগগুলো সেগুলো কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। কাঙ্ক্ষিত ফল পাই আমরা হয়তো, এবং কিভাবে এদেরকে যুক্ত করে আপনি বহু দেখেন, আমরা ইয়ে করেছি পানি কেন্দ্রিক মতলব ধনাগদা পানি সেচ কেন্দ্র, উনি আছে চাঁদপুরে, সফল প্রকল্প চাঁদপুর ইরিগেশন যেটা, সেটা কিন্তু জনগণকে নিয়েই করা। মতলব বাংলাদেশে, মতলব উত্তর সমগ্র বাংলাদেশের উপজেলার মধ্যে সবচেয়ে উন্নত এবং ধনী উপজেলা হয়েছে এই বাদের ফলে, এবং এটা জনগণকে নিয়েই করা হচ্ছে, জনগণের সম্পদ। কিন্তু আপনি বলেছেন যে একটু আগে আপনি বলছিলেন যে জনগণ কেন এই দখল দূষণের ব্যাপারগুলো দেখছেন এবং ঠেকাচ্ছে না, তো আপনারা জনগণকে যদি যুক্তই করা হয় তাহলে তো তারা ঠেকাচ্ছে না। মানে সময়ের ব্যাপার, জনগণকে যুক্ত করার জন্যই তো এত আলোচনা আপনারাও করছেন, পত্রপত্রিকা দিচ্ছে, বাজেট করছি, মহাপরিকল্পনা করছি, জনগণের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। আজকে ঢাকা শহরে যখন আমি একটা ছোট উদাহরণ দিই, জনসচেতনতা ছাড়া ড্রেনেজ ব্যবস্থা আছে কিন্তু পানি জমে 5-6 ঘন্টা বুক সমান হয়ে যায়, আবার 3 ঘন্টা পরে চলে যায়, তার মানে ব্যবস্থাটা আছে কার্যকর থাকছে না। থাকছে না কেন? প্রত্যেকেই ড্রেনে মুখগুলো আমরা ময়লা আবর্জনা, ছেঁড়া জুতা, ডাবের খোসা ফেলে বন্ধ করে ফেলি। এখন এই প্রত্যেকের যে নাগরিক,
আজকে ঢাকা শহরে 6টার মধ্যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে যায়, কোনো ময়লা থাকে না, চমৎকার মনে হয়। আপনি 7টার সময় বেরিয়ে দেখবেন, ঠিক 10টা থেকে 11টা দোকানপাট যখন খুলবে আবার আবর্জনা পরিপূর্ণ হয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছি, উই সাফার ফ্রম প্রবলেম অফ সিভিক সেন্স, আমরা নাগরিক দায়িত্ববোধের এক ধরনের সংকটে কিন্তু ভুগি, এটা অস্বীকার করা যাবে না। তা নাহলে ড্রেন কি আপনি সরকার এসে পাহারা দেবে, তুমি মুখ বন্ধ করো না? কেন আমরা শান্তিনগরে পানি আমার হাঁটু কোমর সমান হবে, আবার 3 ঘন্টা পরে চলেও যায়? যদি পানি নাই ব্যবস্থা থাকতো 3 দিনেও যেত না। আপনি বললেন যে আমাদের জনগণ আপনার এই রাস্তায় কিংবা ড্রেনে ময়লা আবর্জনা ফেলছে, জুতা ফেলছে, ছেঁড়া জুতা ফেলছে, ডাবের ডাব খেয়ে ফেলে দিচ্ছে। আমরা বিশ্বের অনেক উন্নত দেশে জানি যেখানে রাস্তায় থুতু ফেললেও তাকে জরিমানা করা হয়। দূরে যাওয়ার দরকার নেই, সিঙ্গাপুর যান না। জি, সেটাই সেটাই ফেলে দেখেন না। এখন আপনার পার্শ্ববর্তী আপনার কলকাতাতেও অনেক এমন স্থানে পড়েছে, এবং আপনার পানির বোতল ফেললে পরেও কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে নদী খাল বিল ড্রেনে পানিটা খেয়ে কিংবা কোনো কিছু ফেলে ফেলে দিচ্ছি। তবে কাজ ক্রমান্বয়ে হচ্ছে, ব্যবস্থা না থাকলে লালবাগ সরে যাওয়ায় কত পরিশ্রম হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার দিতে হয়েছে, সরার পরে আজকে ইয়েতে বুড়িগঙ্গায় গিয়ে দেখেন অনেকটা কমেছে। আমি বলবো না একবার মানে দুর্গন্ধমুক্ত হয়েছে, অনেক বেশি ইয়ে হয়েছে। কিন্তু আমি কালকে গিয়েছিলাম এই বুড়িগঙ্গায়, অবাক হয়ে গেলাম। এর আগে ডিসেম্বরে গিয়ে আপনি নাকে রুমাল ছাড়া যাওয়া যেত, গন্ধ আসে কিন্তু অনেক কমেছে, এটা কিন্তু সত্য। এখনো আপনি মানে নাকে রুমাল ছাড়া যেতে পেরেছেন? আমি প্রশ্নদিন কালকে এসেছি, কিন্তু আপনি আমি শ্বাস নিতে পারিনি। আমি যে কোনো ড্রেনের মুখে গিয়ে দাঁড়িয়েছেন জানি না, না ড্রেনের মুখে না, ব্রিজের উপর দিয়ে আসছে না, মোটামুটি আগের চেয়ে কিন্তু ভালো। আমি ব্রিজের উপর দিয়ে আসছি, হয়তো আরো হবে, হওয়া উচিত। জি, আগের চেয়ে কিন্তু ভালো হয়েছে, আমরা আশাবাদী। এটা লালবাগ সরে যাওয়ার পরে এটাও আশা করতে চাই যে ধলেশ্বরী যেন এইভাবে দূষণ না হয়, না হয় সেটা যেন আপনার মানে যে ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল, যে এসটিপি কেন চালু হলো না, কাদের কারণে চালু হলো না, কেন আপনার সেখানে একটি খারাপ জিনিস দেওয়া হলো, এই জবাবদিহিতা জায়গাগুলোতে আনা উচিত। কারণ এক বুড়িগঙ্গা ধ্বংস হওয়ার পর এখন আপনার ধলেশ্বরীর দিকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া, প্রশ্ন উঠেছে, এবং তার জবাবদিহিতার জন্য সেখানে টিম পাঠানো হয়েছে, এটাও বন্ধ হবে। উপকরণ ভিত্তিক তো বাজেট করি না, জমির জন্য এটা, পানির জন্য এটা, মানে আলাদা খাত হিসেবে বাজেট করা দরকার। খাত তো আমাদের 17টা আছে উন্নয়ন বাজেট, সেই 17 খাতের মধ্যে কৃষি আছে, পানি আছে, এর সঙ্গে আবার আমাদের শিল্প খাত আছে, শিক্ষা খাত আছে, স্বাস্থ্য খাত আছে, ওটাকে খাত হিসাবে দেখা হয়। এর মধ্যে অনেক উপকরণের ব্যাপার আছে, একটি উপকরণ নিয়ে তো আপনি দিতে গেলে অসংখ্য উপকরণ, ওইভাবে বাজেটটা এখনো হয় না আমাদের দেশে। জনাব জুবায়ের হাসান বলছিলেন যে একটি স্বতন্ত্র খাত হিসাবে দেখার জন্য যেটা বলছে, এটা অনেক গুরুত্ব বহন করে এবং এটার উপরে বিশেষ প্রাধান্য দেওয়া যেতে পারে, কারণ এসডিজিতে আছে এবং একটা মৌলিক উপকরণ স্বাস্থ্যের জন্যে, আমার কৃষির জন্য, শিল্পের জন্য, আমাদের বসবাস করবার জন্য, কাজেই এটি অবশ্যই আমি মনে করি প্রাধান্য দাবি করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ জনাব জুবায়ের হাসান। প্রান্তিক মানুষের জন্য নিরাপদ পানির সংস্থানে সরকারি বেসরকারি কি উদ্যোগ আছে কিংবা কি উদ্যোগ নেওয়া যেতে পারে এবং আরও নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। হ্যাঁ, আমি এই এই আলোচনা যাওয়ার আগে একটু বলতে চাই যে পানি অধিকার, যেটা আমরা সব ইয়েতে জানি যে 4টা কম্পোনেন্ট ইয়েতে আছে, প্রবেশ গম্যতা, প্রাপ্যতা, গুণগত মান, আর হলো এটার অ্যাফোর্ডেবিলিটি, এই এই জায়গাগুলোতে আসলে আমরা অনেক দূর এগিয়েছি আগের থেকে। যেমন জনাব ডক্টর শামসুল আলম মহোদয় উনি যেটা বলেছেন যে জবাবদিহিতার জায়গা, এবং আপনিও প্রশ্ন করেছেন, এখানে আমরা দেখেছি কি যে নীতিমালা এবং কৌশলপত্র এগুলো আগের তুলনায় অনেক পরিষ্কার, এবং আগে কোনো ধারণা ছিল না যে কোথার থেকে শুরু করব, কোথায় যে শেষ করবে, কে জানবে কি করবে। যেমন এই যে প্ল্যানিং কমিশনের মাধ্যমে আপনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটা ছোট বুকলেট রয়েছে বাংলায়, এবং এখানে বলা আছে যে বেশিরভাগ আমাদের যেসব ডকুমেন্ট বা স্ট্র্যাটেজি হয় এগুলো সব ইংরেজিতে, এটা দেখা যায় যে দাতা গোষ্ঠীর জন্য তৈরি হয় বা, কিন্তু এই প্রথম এবং এটা চলমান আছে, চর্চায় আছে যে বাংলায় করছে, এবং আমরা এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এই যে বুড়িগঙ্গার কথা বললেন, আমরা প্রায় দক্ষিণাঞ্চলে যেতে হয় বরগুনা, ভোলা, চরফ্যাশন এইসব জায়গাগুলোতে,
তো বুড়িগঙ্গার এসে আসলেই কমেছে কিছুটা, মানে আগের থেকে। এখন এটা কি ট্যানারি নেওয়ার জন্য কমেছে না অন্য কোনো কারণে সেটা আমরা জানি না। তো ওই জায়গাগুলোতে জনগণের অংশগ্রহণ, যেটা উপকূলীয় অঞ্চলে আমরা দেখেছি যে যেসব সংগঠনগুলো আছে, নাগরিক কমিটি, তাদেরকে যদি আপনি সংগঠন সংগঠিত করা হয় তাহলে কিন্তু তারা অনেক দায়িত্ব গ্রহণ করতে রাজি। কারণ অনেকেই আছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে চায়, যে আমি রিটায়ারমেন্টের পরে বসে আছি কিন্তু এই জিনিসগুলো আমার সব জানা আছে, স্থানীয় পর্যায়ে আমরা কথাবার্তা বলতে পারি। এই সব প্ল্যাটফর্মগুলো কিন্তু ওখানে তৈরি হচ্ছে। আর কি করা দরকার, অলরেডি কিন্তু আমাদের আমাদের মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে বলছি যে ইউনিয়ন পরিষদগুলোতে কিন্তু সংসদীয় পর্যায়ে যেসব স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি, ওইরকম 13টা স্ট্যান্ডিং কমিটি আছে, এবং স্ট্যান্ডিং কমিটিগুলোকে যদি ভালোভাবে চর্চা করা যায় তারা কিন্তু জনগণের কথা বলতে পারেন, কিন্তু ওই জায়গাগুলো হচ্ছে না। এইসব জিনিসগুলো কিন্তু এই ডকুমেন্টে বলা আছে, বাংলায় আছে, এখন এটাকে চর্চা করানো দরকার। সাথে সাথে এই প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্টিভ করাতে হবে, মানে আমরা যেই জায়গাগুলোতে বলছি তখন থাকবে। এখন বাজেটের ক্ষেত্রে হোক বা কার্যকরী ভূমিকা রাখা হোক বা অধিকার অর্জনের ক্ষেত্রে হোক, এইসব স্থায়ী কমিটিগুলো যদি জনগণের কথা বলতে পারে তাহলে কিন্তু এই যে আস্তে আস্তে বটম আপ অ্যাপ্রোচ, গণতন্ত্র চর্চা, এগুলো চলবে। এখন সেটা পানির ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, আমরা দেখেছি যে ইউনিয়ন পর্যায়ে আগের যেই চেয়ারম্যানরা মহোদয় ছিলেন ওনাদের সামনে খুব একটা জনগণ বেশি কথা বলতেন না, কিন্তু এখন অনেকেই কথা বলছেন। যেমন সম্প্রতি প্রতি বছর আমরা এখন উন্মুক্ত বাজেট আয়োজন করছি, অনেক জনগোষ্ঠীর মাধ্যমে সবাইকে সামনে নিয়ে তারা বাজেট কত হচ্ছে বলছে, এই কথাগুলো তারা শুনছে যে হ্যাঁ আমার এই ইউনিয়নের জন্য 500,000 টাকা পানির জন্য বরাদ্দ হয়েছে। এখন এটা হয়তোবা পরবর্তীতে আলোচনায় আসবে না, কিন্তু এই যে জবাবদিহিতার জায়গাটা তৈরি হয়েছে, তারা কথা বলতে পারছে, এই জিনিসগুলো বিগত দিনে ছিল না। কিন্তু আইনও আছে, প্রয়োগ করা দরকার, বাস্তবায়ন দরকার, এখন এগুলোকে চর্চায় রাখতে হবে। আমার মনে হয় এই জায়গাতে মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। আমরা স্থানীয় পর্যায়ে দেখেছি যে এই বিষয় নিয়ে খুব একটা কথাবার্তা বলে না। পানি, স্যানিটেশন, এটা একটা মানে অন্য জায়গার কথা, আমরা বলবো হলো সংস্কৃতির কথা, নির্বাচনের কথা, এগুলো যত আনন্দ পায়, কিন্তু পানি, স্যানিটেশন, স্বাস্থ্যটা নিয়ে হয় না। কিন্তু মিডিয়া যদি অনেক এগিয়ে আসে তাহলে এই জায়গাগুলি আরও, আমরা তো কাজ করছি, আমার মনে হয় মিডিয়া যথেষ্ট কাজ করছে এবং প্রতিনিয়ত এটা নিয়ে বলছে এবং আলোচনা আনার চেষ্টা করছে। না, এই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানিয়েছি, জনগুরুত্বপূর্ণ খাত হিসাবে যেটা আপনি তুলে এনেছেন। কিন্তু স্থানীয় পর্যায়ে যে অন্তত চর আলেকজান্ডার ওই ইউনিয়নে কি হচ্ছে, ওখানকার জলাভূমির কি অবস্থা, ওখানে কয়টা পুকুর তৈরি আছে, মোরেলগঞ্জের মতো জায়গায় মানুষেরা পুকুরের পানি ছাড়া খেতেই পারে না। তো এই যে দুর্বিষহ জীবন, এই কথাগুলো তো বারবার আমরা কিছু উদাহরণ তৈরি করতে পারি। ওখানে কোনো নলকূপ কাজ করছে না, ভূ উপরস্থ পুকুরের পানি এবং বৃষ্টির পানি যেটা জমা থাকে সেই পানিটাই তারা সারা বছর খাচ্ছে, সারা বছর খাচ্ছে। তো এই ধরনের দুর্বিষহ জীবন, এগুলো তো বারবার যদি আমাদের পলিসি মেকারের কাছে পৌঁছানো যায়, আমরা কিছু উদাহরণ তৈরি করতে পারি স্থানীয় ছোট সংগঠন হিসেবে, যেটা ডক্টর লিয়াকত আলী বলেছেন যে বিভিন্ন উদাহরণ তৈরি করছি। কিন্তু সরকার যদি এবং মিডিয়ার মাধ্যমে যদি এটা বিভিন্ন জায়গায় প্রচার হয় তাহলে আসলে সমন্বয়টা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট নূরজান বেগমটা। আপনার কাছে আগের প্রশ্নতেই কিংবা আগের প্রসঙ্গতেই আবার আসি, টেকসই পানি নিরাপত্তা নিশ্চয় করতে হলে ভূগর্ভস্থ পানির উৎসের পরিবর্তে ভূ উপরিভাগের পানির নির্ভরশীলতা বাড়াতে হবে। এর জন্য সবার আগে দরকার খাল, বিল, পুকুরের মতো আধারগুলোকে দখলমুক্ত করে, উন্মুক্ত করে সেগুলো ব্যবহার উপযোগী করা, এবং আসলে আসলে এটার বিকল্প নাই। এবং পাশাপাশি নদীর ধারণ ক্ষমতাও, এই যে প্রতি বছর পলি পড়ে পড়ে নদীর আপনার ভরাট হয়ে যাচ্ছে, পানি ধারণ করতে পারছে না, বৃষ্টি হলে অল্প বৃষ্টিতে কেন বন্যা হয়ে যাচ্ছে, এবং এই ধারণ ক্ষমতাও বাড়ানো খুব প্রয়োজন। এই ব্যাপারে আসলে সরকার কাজ করছে, কিন্তু আরও কী ধরনের উদ্যোগ কিংবা পরিকল্পনা নিতে পারে যেটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, কারণ আমাদের নদীমাতৃক দেশ, আমাদের প্রবলেমগুলো থাকবেই, এবং এগুলোকে দীর্ঘমেয়াদী চিন্তা করেই কিন্তু আগাতে হবে। আপনার কাছে শুনতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। এটা অবশ্য আপনি ঠিক, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি তো আগে দিয়ে দিয়েছি, সেটার প্রশ্ন উত্তর আমার এখনো হবে যে সরকারি ব্যাপারে অত্যন্ত সচেষ্ট, জিরো টলারেন্স, এরকম যদি কেউ করেও সে যেই হোক আইনের অবশ্যই তাকে, যেমন অনেক জায়গায় উনি যেমন বলছিলেন যে যেখানে আসলে ভূগর্ভস্থ পানিটা খাওয়া যায় না কারণ স্যালাইন ওয়াটার উঠছে,
এবং যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো কিন্তু আস্তে আস্তে অনেক ক্ষেত্রে আপনার দখল হয়ে যাচ্ছে কিংবা পানি ময়লা হয়ে যাচ্ছে, কিন্তু ওটাকে যে সঠিকভাবে পানিটা ধারণ করে যাতে এলাকার মানুষ সারা বছর খেতে পারে সেরকম ব্যবস্থা কিংবা সঠিক পরিকল্পনা কিন্তু আসলে ওভাবে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে আমার বক্তব্য শুরুতেই শুরু করেছিলাম, নিরাপদ পানির অপর নাম জীবন। জীবন আবার আমি এটাও বলতে পারি পানির অপর নাম মরণ, সেটাও বলতে পারি। হ্যাঁ, কারণ খারাপ পানি খেলে। হ্যাঁ, আমার কাছে যে তথ্যপত্র আছে পৃথিবীর 90% বিপর্যয়ের জন্য দায়ী হলো পানি। পানি এবং প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর শতকরা 70% সংঘটিত হয় বন্যা এবং অন্যান্য পানি সংক্রান্ত দুর্যোগে। এবং আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই, আমরা সাধারণভাবে প্রতিদিনের পানির ব্যবহার ও ব্যবস্থাপনাতে আমাদের দেশের যে মূল সমস্যাগুলো সেগুলো আমার দৃষ্টিতে আর্সেনিক এবং লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, ভূ উপরিস্থ পানির সংরক্ষণের অপ্রতুলতা, শিল্প বর্জ্য, সেগুলো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার পানি সম্মেলনে উনি জোর দিয়েছে যে ভূগর্ভস্থ পানির ব্যবহার করতে করতে এটা অনেক নিচে নেমে গিয়েছে, অতএব আমাদেরকে ভূ উপরিস্থ পানি পানিতে কাজ করতে হবে। ওই যে বললাম যে 100 বছর মেয়াদি ডেল্টা প্ল্যান, তারপর আরও কিছু প্রকল্পের কথা বা সরকারের গৃহীত পদক্ষেপের কথা আমি বলেছি, এবং এগুলো কিন্তু সবই কিন্তু পানিকে কেন্দ্র করেই। এবং আরেকটি তথ্য আমার কাছে আছে, পৃথিবীতে মোট 700 কোটি মানুষের মধ্যে 74 কোটি 80 লাখ মানুষ কিন্তু বিশুদ্ধ পানি পাচ্ছে না, আমার কাছে পাচ্ছে না। এবং সুপেয় নিরাপদ পানি পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না, এইটাও কিন্তু আমাদের। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা গ্লোবাল ইস্যু কিন্তু। মোকাবেলা করতে পারি সে ব্যাপারে আমার নিজস্ব কিছু, আমি তো একটু স্টাডি করেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এসডিজি বাস্তবায়নের জন্য মেইন যে চ্যালেঞ্জ সেটা হলো অর্থায়ন, অর্থায়নটা চ্যালেঞ্জ। এবং এই অর্থায়ন যে চ্যালেঞ্জ এটা কিন্তু আমি দেখেছি যে শুধু আমার মুখের কথাই না, প্ল্যানিং কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি থেকে একটা তিনটা বই বেরিয়েছে, বইয়ের মধ্যে একটা বই ছিল এসডিজি নিউ অ্যাসেসমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি বাংলাদেশ পার্সপেক্টিভ, এই বইয়ে কিন্তু অর্থায়নের চ্যালেঞ্জটির কথা বলা হয়েছে। তারপরে আমার আরও মতামত হলো যে প্রবৃদ্ধি 2-এর ঘরে যাইতে হবে, 2 অঙ্কের মধ্যে হইতে হবে। তারপরে আরেকটা আছে যে তথ্যের যে ঘাটতি সেই চ্যালেঞ্জটাও আমাদেরকে মোকাবেলা করতে হবে। এরপরে জাতিসংঘের যিনি একজন বিশেষ দূত লুইস ফার্নান্দো কারিরা, ওনারও একটা মন্তব্য আছে যে কিভাবে এসডিজি চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। উনি বলেছিলেন সুশাসন প্রতিষ্ঠা, 1-2 বলেছেন সর্বস্তরের স্বচ্ছতা জবাবদিহিতা, 3 বলেছেন বৈদেশিক সাহায্য নির্ভরতা কমানো, এবং 4 বলেছেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন। আমরা জানি যে এমডিজিতে বৈদেশিক সাহায্যের কথা বলা হয়েছিল, কিন্তু তারপরও দেখা গেছে এমডিজিতে যারা কথা দিয়েছিল ধনী দেশগুলো তারা কিন্তু তাদের কথা রাখে নাই, এবং এসডিজিতে কিন্তু অনেক কেউ কোনো দেশ সাহায্য করবে না, সেখান থেকে আভ্যন্তরীণ সম্পদ আহরণের দিকেই খেয়াল রাখতে হবে, সেভাবে কিন্তু সেটা অর্জন করতে হবে, এবং টপ টু বটম সবাইকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে। তা আমার কথা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি কথা বারবার জোর দিয়ে বলেছেন যে ওনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই এসডিজি বাস্তবায়ন করা, সফল বাস্তবায়ন করা এবং লক্ষ্যমাত্রার আগে। এবং এখানে আমাদের উনি আছেন, আমাদের শামসুল আলম সাহেব অত্যন্ত অভিজ্ঞ, আপনারা জানেন যে আমাদের এখন 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, এরপর আমাদের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং 9ম পঞ্চবর্ষীয় পরিকল্পনা শেষ হলে পরে দেন আমাদের এসডিও শেষ হবে। একটু আগে আমি বলেছি আমাদের অর্জনটা, আশা করি ওই পর্যন্ত, মাত্র তো 2 বছর গেল, ওই 15 বছর যেতে যেতে আমাদের অবৈধ দখল, অবৈধ দূষণ থেকে শুরু করে আমরা অবশ্যই বুড়িগঙ্গা আমরা স্বচ্ছ দেখব, প্রাণ ভরে শ্বাস নিতে পারবো। জি না, পৃথিবীর অনেক অনেক দেশে কিন্তু উদাহরণ আছে যে হান নদীর কথা যদি আমরা বলি, নিঃশ্বাস নেওয়া যেত না, এখন সেখানে খুব নদীর কথা যদি বলি, তো সেগুলো যদি আপনার স্বচ্ছ সুপেয় পানিতে ধারণ করতে পারে কিংবা আকার ধারণ করতে পারে, বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারে, তাহলে আমাদেরও নিশ্চয়ই বুড়িগঙ্গা অবশ্যই আমাদেরও হবে, সেরকম আমাদেরও পর্যায়ে ফিরে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, 16 কোটির বেশি মানুষের সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের স্বার্থে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা এবং টেকসই পানি নিরাপত্তা নিশ্চিত করা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই প্রকৃতির আশীর্বাদ নদী ও জলাশয়গুলো অবৈধ দখল, ভরাট ও দূষণমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনের দৃশ্যমান প্রয়োগ করতে হবে, দখল হয়ে যাওয়া জলাধারগুলো উদ্ধার করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে বৈজ্ঞানিক উপায়ে
বৃষ্টি ও বন্যার পানি সহ ভূ উপরিভাগের অন্যান্য উৎসকে কাজে লাগাতে হবে, পানির অপচয় বন্ধ করতে হবে। দক্ষিণাঞ্চলে নোনা পানির অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় গবেষণা ও দ্রুত করণীয় নির্ধারণ করতে হবে। অভিন্ন নদীগুলোর বাঁধ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রকৃতিবান্ধব একটি কার্যকর নীতিমালা গ্রহণ করতে হবে। দর্শক আজ পর্যন্তই, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।